তো আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম লজিক গেটস আর কমিউনিশনাল সার্কিটের উপরে প্রিভিয়াস দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আরও যে দুটো টপিক বাকি আছে সেই টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট আর একটা হচ্ছে রেজিস্টার কাউন্টার ডিটালের মধ্যে পড়ছে ঠিক আছে এ টু ডি ডি টু এটা পরে করাবো তো আজকে আমরা করব হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের সিকুয়েন্সিয়াল সার্কিটের উপরে ঠিক আছে তাহলে দেখা যাক আমি এখানে কী করেছি লাস্ট টেন ইয়ার্সের মতো কোয়েশ্চেন দেখেছি ঠিক আছে সেখানে আমি দেখেছি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এসছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন নাইনটিন থেকে একটা কোয়েশ্চেন আছে আর বাদ বাকি যে আপ টু ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এগুলো নিয়েছি ঠিক আছে তো আমি স্টার্ট করবো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে তো ফার্স্ট কোয়েশ্চনে বলা হয়েছে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এ ক্লকড এসআ ফ্লি ফ্লপ

দিস ইস ক্লক এটা এস আর তোকে বললো যে এসআর ফ্লিপ্ল ড্র করো উইথ প্রিসেড অ্যান্ড ক্লিয়ার তখন কী হবে এই কোয়েশনটা তো আসতেই পারে তখন আমাকে দেখ জাস্ট সার্কিট একটু মডিফাই করতে হবে ঠিক আছে আমরা কী করবো এখানে বাবল যাবে এটা যাবে হচ্ছে ক্লিয়ার আর এখানে একটা বাবল যাবে এখানে যাবে হচ্ছে প্রি সেট ওকে এখানে দেখ আগের দিন আমি বলেছি যে প্রি সেটের ক্লিয়ারটা কি প্রি সেটে যদি এখানে ওয়ান দিই তাহলে কী হবে এই ন্যান গেটের মধ্যে জিরো ঢুকবে আর ন্যান গেটের জন্য আনকন্ট্রোল্ড ইনপুট হচ্ছে জিরো দ্যাট মিন আউটপুট উইল বি ওয়ান তাই তো তাহলে কি বলা হলো প্রি সেটে ওয়ান হলে আউটপুট হয়ে যাবে ওয়ান ওকে দ্যাট মিন কিউ এন প্লাস ওয়ানটা জিরো হবে ওকে বাটটা এবার দেখ ক্লিয়ারলি যদি আমি ওয়ান দিই তাহলে কী হবে ন্যান গেট হচ্ছে জিরো দ্যাট মিন কিউ এন প্লাস ওয়ান বারটা হবে জিরো সরি ওয়ান

তাহলে কি ক্লক জিরো হলে এস আর ডোন্ট কেয়ার কি হয় আমার অলওয়েস হয় ক্লক ওয়ান যদি হয় তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওকে এটা কী হবে এটা হয় মেমোরি স্টেট ঠিক আছে জিরো ওয়ানে জিরো ওয়ান জিরোতে ওয়ান আর ওয়ান ওয়ানে কি হয় ফরবিডেন স্টেট বা ইনভ্যালিড স্টেট কেন এখানে কিউ এন প্লাস ওয়ান আর বার ইকাল টু কিউ এন প্লাস ওয়ান হয় ঠিক আছে এটা কি লিখব ফরবিডেন স্টেট ওকে

তাহলে এ সার এর ভ্যালু কত হতে পারে জিরো জিরো বা যা খুশি হতে পারে আমি ডোন্ট কেয়ার করলাম ঠিক আছে তাহলে এন আর এন প্লাস ওয়ান তার মানে পাতে মানে ক্যারেক্টার সিস্টেমটা দেখাতে হবে ঠিক আছে এন কত হতে পারে এন জিরো আর এন হতে পারে কি ওয়ান তাই তো তাহলে আমি ক্লক জিরোর জন্য এই দুটো কন্ডিশন পেলাম তাহলে আমি অলরেডি তোকে টুথ টেবিলে দেখালাম যে ক্লক যদি জিরো হয় তাহলে এস আর আর এর ভ্যালু ডোণ্ট কেয়ার তার মানে আউটপুট হয়ে যাবে মেমোরি স্টেট মানে যা ছিল তাই তাই তো তাহলে এন কত ছিল জিরো তাহলে জিরো হবে ওয়ান হলে কী হবে ওয়ান হবে বোঝা গেলো তাহলে এটা হলো কি এটা আমি পেলাম হচ্ছে ক্লক জিরোর জন্য এবার ক্লক ওয়ানের জন্য কী হবে ওয়ানের জন্য এগুলো সবকটা ওয়ান যাবে তো আমি এগুলো ডট ডট দিলাম এখানে ঠিক আছে এখানে কি কি আসবে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান one okay? ja, -take, -e zero zero one zero one 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 zero one 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 okay তাহলে দেখ আমার এখানে কি হয়েছে আমি কি বলেছি কোশ্চেনে যে হাউ ডাজ দ্য ট্রিগার পালস ট্রিগার পালস কে এখানে ক্লক পালস ট্রিগার পালস ঠিক আছে আর ঠিক এই সফটওয়্যার ট্রিগার পালস আর রিপাস ঠিক আছে আলটিমেটলি এটা একটা তো ডেটা তো যাচ্ছে ইনপুটে তাহলে দেখ সেখানে কি দেখতে হবে কিউ এন এর চেঞ্জটা কি হবে কিউএন প্লাস ওয়ান তাই তো তাহলে আমি তাই জন্য করেছি ক্লক কে আমি জিরো দিলাম দিয়ে আমি এস আর ভ্যালু আর ভ্যালু যা যা কম্বিনেশন করে দিলাম দিয়ে আমি দেখছি কিউএন এর ভ্যালু কি হতে পারে চেঞ্জ ওকে তাহলে জিরো দুটো আমি অলরেডি পেয়ে গেছি এবার আমি একের জন্য পাবো ঠিক আছে তাহলে যখনই ক্লক ওয়ান হবে তার মানে ফ্লিপ্লপ অ্যাক্টিভ হয়ে গেল ওকে এবার দেখ কী হবে জিরো জিরো তার মানে কি জিরো জিরো মানে হচ্ছে আমরা এখানে প্রিভিয়াস স্টেট পাবো তাহলে কি জিরো আছে জিরো হবে তাহলে এটা কী হবে জিরো আছে জিরো হবে সরি ওয়ান হবে এটা ওকে নেক্সট কী আছে নেক্সট দেখ জিরো ওয়ান তার মানে কি ফ্লিপ্লপ রিসেট রিসেট মানে জিরো এরপরে কী হবে সেট ওয়ান আর এরপর কী হবে ডোন্ট কেয়ার কেন ডোন্ট কেয়ার তার কারণ হচ্ছে যে এসআর ফ্লিপফ্লপে ওয়ান ওয়ান যে স্টেটটা আছে এই স্টেটটা হচ্ছে আমার ফরবিডেন স্টেট তাই না কেন ফরবিডেন স্টেট ইনভ্যাল স্টেট কেন তার কারণ হচ্ছে এটার জন্য কিউ এন প্লাস ওয়ান আর কিউ এন প্লাস ওয়ান বারটা ইকোয়াল হয় তাই তো তার জন্য কি বলা এটাকে ফরবিডেন স্টেট মানে আমরা কখনোই এই দুটো পার্টিকুলার স্টেটকে ইউজ করি না দ্যাটস ওয়াই ইটস কল দ্য ডোন্ট কেয়ার ওকে তাহলে আমাকে ক্যারেক্টারস ইকুয়েশন লিখতে হবে ক্যারেক্টারস ইকুয়েশনের সময় আমি শুধুমাত্র তখনই ধরবো যখন ক্লকটা ওয়ান ঠিক আছে তাহলে আমার শুধুমাত্র এই ইনপুটটার জন্য আমি দেখব আছে এই আউটপুটটার জন্য তাহলে আমি এখানে লিখতে পারি কিউ এন প্লাস ওয়ান সেটা মিনটা আমরা কত আসছে মিনটা আমি দেখ এটা হচ্ছে কত জিরো ওয়ান টু থ্রি ফোর তাই তো ফাইভ সিক্স সেভেন তাহলে আসছে এখানে আমার ওয়ান ফোর ফাইভ ওকে প্লাস কেয়ার কত আসছে সিক্স সেভেন তাহলে যদি এখানে আমরা কেম্যাপ করি তাহলে কি দেখতে পাবো ফোর ফাইভ সিক্স সেভেন এটা কত আছে এস এটা কত আর কি তাই তো তাহলে এখানে কি দুটো গ্রুপ পাবো এখানে আমি ফার্স্ট গ্রুপটা কী হবে এটা একটা গ্রুপ হবে ওকে আর একটা গ্রুপ কী হবে এটা হবে ওকে তাহলে দেখ এখানে আমি কি কোয়েশন লিখতে পারি আমি কোয়েশনটা এখানে লিখে দিচ্ছি

যে প্রিসেট অ্যান্ড ক্লিয়ার দিয়ে এসআ ফ্লিপ্লপের সার্কিট ডায়াগ্রাম ওকে আর একটা কি পেলাম যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা কেউ তৈরি করতে হয় ঠিক আছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত আছে এসএ ফ্লিপ্লপের আর একটা দেখলাম যে কী করে এই যে ক্লক পালসটা আছে ক্লক পালসের জন্য আউটপুটটা চেঞ্জ হয় ওকে তো দ্যাট মিন প্রায় এসএফ ফ্লিপ্লপে সব কটা কিছুই করা হয়ে গেল ওকে নাও সেকেন্ড কোয়েশ্চেন ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ডি অ্যান্ড টি টাইপ ফ্লিপ ফ্লপ ইউজিং ব্লক ডায়াগ্রাম অ্যান্ড ট্রুথ টেবিল আমার এখানে যে ডি ফ্লিপ্লপ টা হয় সে ডি ফ্লিপ্লপ টা কি আমি যদি এটা এসআর ফ্লিপ্লপ কে নিই ঠিক আছে ডি ফ্লিপ্লপ অলওয়েজ তৈরি হয় এস আর ফ্লিপ্লপ থেকে ওকে তো লিখে দিচ্ছি ডি কার থেকে হয় থেকে হয় জেকে কার থেকে হবে ওকে তাহলে কি হবে আমি টি ফ্লিপ্লপের জন্য ড্র করবো হচ্ছে কাকে জেকে ফ্লিপ্লপ কে ওকে টি এর জন্য কি হয় টি এর জন্য জে আর কে কে শর্ট করে দেওয়া হয় আর এখানে ক্লক পালসারটা এইচ টি কার থাকবে কেন যাতে মাস্টার স্লিপ যে কে সরি যাতে রেসার কন্ডিশনে না আসে এটা হচ্ছে ক্লক দিস ইস টি ওকে কিউ এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বার ঠিক আছে আর এসআরের জন্য কী হবে এস আর সরি ডি এর জন্য কী হবে ডি এর জন্য আমি এস আর কে শর্ট করবো বাট উইথ এ নট গেট ঠিক আছে এটা হচ্ছে আমার ক্লক এটাকে বলবো হচ্ছে ডি কিউ এন প্লাস ওয়ান ইউএন প্লাস ওয়ান বার ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে দেখ এই যে টু ফ্লিপ ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপে একটা নট গেট আছে তাই তো তার মানে এই ফ্লিপ ফ্লপে ইনপুট স্টেট জিরো দিলে তাহলে কি জিরো আর ওয়ান ঢুকবে ঠিক আছে আবার ওয়ান দিলে ওয়ান আর জিরো ঢুকবে তার মানে এই ফ্লিপ ফ্লপে এস আর শুধুমাত্র জিরো ওয়ান আর ওয়ান জিরোকে নেওয়া হচ্ছে ওকে হোয়ার এস জেকের জন্য কি হচ্ছে দেখ টি ফ্লিপ ফ্লপে জিরো দিলে জেও জিরো কেও জিরো ওকে আবার ওয়ান দিলে জিও ওয়ান কেও ওয়ান তাহলে আমাদের যে কন্ডিশন থাকে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এর জন্য আমি ডি ফ্লিপফ্লপের জন্য কী করছি এ দুটো কি ইউজ করছি আর টি এর জন্য কি এটা এটা ইউজ করছি এটা ইউজ করছি ওকে সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ঠিক আছে এটাকে তোকে ভাষায় লিখতে হবে আর যদি ট্রুথ টেবিল বলা হয় ট্রুথ টেবিল কী হবে ফার্স্ট যদি ক্লক পাস দিচ্ছি আমি ক্লক জিরো ডি ডোন্ট কেয়ার ডাজেন্ট ম্যাটার

আর এ জিরো যাচ্ছে তাই তো তার মানে এস ওয়ান আর জিরো তার মানে সেটে আমি ওয়ান দিচ্ছি তাহলে আউটপুট কী হবে আউটপুট হচ্ছে সেট দ্যাট মিন ওয়ান ওকে এখানে একটা জিনিস দেখ যে ডিতে আমি যা দিচ্ছি তাই যাচ্ছে তাই তো জিরোতে জিরো ওয়ানে ওয়ান তাই জন্য কে বলা কি ডেটা ফ্লিপ ফ্লপ আর লে ফ্লিপ ফ্লপ ওকে এস যদি আমি টি ফ্লিপ ফ্লপের জন্য ড্র করি ওখানে কী হবে ক্লক টি কি প্লাস ওয়ান এখানে কি হবে ক্লক হচ্ছে জিরো ওয়ান ডোন্ট কেয়ার এটা কি জিরো ওয়ান ওয়ান এখানে দেখ যখনই আমার ক্লক প্লাস জিরো আছে ক্লক প্লাস জিরো থাকলে কি হয় ক্লক প্লাস জিরো থাকলে আমার ফ্লিপফ্লপ মেমোরি স্টেটে যায় অলরেডি আমরা জানি সেটা ঠিক আছে তাহলে কি হবে জিরো থাকে এটা যাবে কিউ এন আর টি জিরো হলে কি হবে দেখ টি যদি জিরো দেওয়া হয় তাহলে জে জিরো কে জিরো তাহলে দেখ মেমোরি স্টেট তাই না তো এটা যাবে কি মেমোরি স্টেট আর ওয়ান দিলে কি হবে ওয়ান দিলে যাবে টগল কেন ওয়ান দেওয়া হলে জে ওয়ান কে ওয়ান এখানে কি আছে এখানে আমার এইচ টিকারিং আছে এইচ টিকারিং কি হয় যে কে ফ্লিপ এস রেস্ট কন্ডিশনকে আমরা এইচ টিকারিং দিয়ে সব করতে পারি তাই তো তাই জন্য এখানে আমি একটা এইচ টিকারিং দিয়েছি যাতে এখানে আমি কিউ বারটা পাই ঠিক আছে তাহলে দেখ এটা হচ্ছে আমার টি ফ্লিপ্লপ আর টি ফ্লিপ্লপ বেসিক ডিফারেন্স বোঝালাম ঠিক আছে আর এটা হচ্ছে তাদের ট্রুথ টেবিল ঠিক আছে তো এই কোশ্চেন দিতে পারে যে আমরা কি ডি ফ্লপ তৈরি করতে পারবো যে কে দিয়ে হ্যাঁ পারবো কেন যে কে ফ্লিপ্লপ আর এসআল ফ্লিপ ফ্লপের জিরো 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 ওয়ান ওয়ান জিরো এই তিনটে স্টেট কিন্তু সেম তাই না আর দেখ এসআর এর এই দুটো জিরো ওয়ান আর ওয়ান জিরো কি ইউজ করা হচ্ছে কার জন্য ডি এর জন্য তাহলে আমি কিন্তু জেকে ফ্লিপ যদি আমি একটা এখানে নট গেট লাগিয়ে দিই তাহলে ওটা কি হয়ে যাবে ডি হয়ে যাবে ঠিক আছে তার মানে আমরা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ দুটোই বানাতে পারবো কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপ বানাতে পারবো কেন এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আমি এখানে শর্ট করেও দিই তাহলে কি হবে জিরো জিরো তাহলে মেমোরি যাচ্ছে বাট যদি এখানে ওয়ান ওয়ান দিই তাহলে কি ওয়ান ওয়ানে এটা ফরওয়ার্ড স্টেট তখন কিন্তু টগল করবে না তাহলে এসে আমরা তৈরি করতে পারবো না ওকে এনে কি বলেছে কনভার্ট অ্যান্ড ফ্লপ ফ্লপ ইন্টু এ ঠিক আছে দেখ এখানে তোকে মেনলি বলেছে ফ্লিপ্লপের কনভার্সান ঠিক আছে কিন্তু আমি ফ্লিপ্লপ দিকে যাচ্ছি না যদি নর্মাল সার্কিট ডায়াগ্রাম চাইছে এখানে কিছু সার্কিট ডায়াগ্রাম অনেক তাই তো আমি সার্কিট ডায়গ্রাম ড্র করে দিচ্ছি তোকে তারপর তোকে আমি দেখিয়েছি কী করে ব্লক ডায়াগ্রাম দিয়ে করা যেতে পারে দেখ অলরেডি আমরা জানি যে এস আপ কেমন দেখতে হয় এটা হচ্ছে আমার এস আরেক থাকে ক্লক তাইতো এটা হচ্ছে এস আপ এবার যদি তোমাকে জেকে করতে হয় তাহলে জেকের জন্য কি হয় জেকের জন্য একটা শর্ট করা হয় ওকে তাহলে দেখ এইটা হচ্ছে আমার আমি এখানে কি লিখবো এটা এবার জে কে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপ তাই তো তাহলে দেখ এসআর ফ্লিপ ফ্লপ কে ফ্লপ বানানো যেতে পারে তাই তো তাহলে এখানে কি করতে হবে দেখ সাপোজ ধর আমার কাছে এখানে ন্যান্ড গেটটা আছে টু ইনপুট ঠিক আছে তাহলে আমি কি করে ড্র করতে পারি আমি এখানে এসআর টা ড্র করছি আগে ছোট করে এটা একটু বোঝার আছে সাবধানে একটু বুঝে করব এটা হচ্ছে আমার ক্লক পাস এটা হচ্ছে আর এটা হচ্ছে এস তাই তো কিন্তু দেখ আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা কি যাবে বার যাবে তাই তো তাহলে কি কিউএন বারটা যাবে কার সাথে এস এর সাথে যাচ্ছে তাই তো তাহলে আমি কী করবো আমার এখানে ন্যান্ড গেট কি একটাই দুটো ইনপুট আছে একটা তো ক্লক ঢুকে গেছে তাই তো তাহলে এই যে ইনপুটটা যাচ্ছে এই ইনপুটটাতে যদি আমি এস আর কিউএন এর বারকে মাল্টিপ্লাই করি তাহলেই হয়ে যাবে তাহলে কী করবো আমি এখানে আমি এসটাকে রিমুভ করে দিচ্ছি আরটা রিমুভ করে দিচ্ছি এখানে আমি একটা অ্যান্ড গেট দেবো এই গেটে এটাকে লিখবো হচ্ছে এস আর এটাকে শর্ট করবো হচ্ছে আমি এর সাথে ঠিক আছে সিমিলারলি এখানে একটা গেট দিলাম এখানে দেবো হচ্ছে আমি আর আর এখানে আমি দেবো হচ্ছে কিউএন ঠিক আছে তাহলে কি হবে এটা হচ্ছে আমার কিউএন এটা হচ্ছে কিউএন বার ওকে তাহলে কি হবে দেখ এই যে সার্কিটটাকে আমি দেখতে পাচ্ছি এই সার্কিটের মধ্যে দিস ইজ এ সার ফ্লিপ ফ্লপ তাই তো আর এই সব ফ্লিপ্লপের মধ্যে জাস্ট অ্যান্ড গেট দিয়ে যদি লাগিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে যে কে ফ্লপ তাহলে যদি মডিফাই যদি ডায়াগ্রামটা আমি ড্র করি কেমন দেখতে হবে ফার্স্ট আমি নিলাম হচ্ছে এস আর ফ্লিপ্লপ একটা ব্লক ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি এখানে লিখলাম এস আর ওকে এখানে আছে আমার ক্লক পালস কিউএন কিউএন বার ঠিক আছে বাউল থাকবে এইখানে যখন ঢুকবে আমি কি করবো একটা অ্যান্ড গেট লাগাবো গেটে বাই দেবে এখানে যখন তোরা আর লাগালি তখন এই যে পয়েন্ট আছে না এই পয়েন্টটা কিন্তু তখন আর এস নয় তখন এটা কি হয়ে যাবে জে ওকে এটা হয়ে যাবে কে কেন এটা তো কনভার্ট হয়ে গেছে কি হবে এটাকে আমি লিখবো হচ্ছে জে

তারপরে আমি তোদেরকে দেখালাম যে এই ফ্লিপফ্লপ থেকে এসআর ফ্লিপফ্লপ আর যে কী করে আলাদা করবো তাই আমি এসারটা আলাদা করে ড্র করলাম ঠিক আছে দিয়ে আমি দেখালাম যে এইটাকে যে কী করে করা যাবে জাস্ট অ্যান্ডগেট দিয়ে যদি ফিডব্যাকগুলোকে নিই তাহলে হয়ে যাবে দিয়ে আমি এটাকে জেকেতে নিয়ে গেলাম ঠিক আছে কিন্তু যদি তোদের ধর এই ধর কারোর জেকে ফ্লিপলপ তুই ভুলে গেছিস সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে কিন্তু তোকে ফ্লিপফ্লপ কনভারশান করতে হবে সেটা একটা অন্য একটা টপিক যে কী করে একটা ফ্লিপফ্লপ থেকে আরেকটা ফ্লিপলপ কনভারশান করা যায় এখানে এসার যে কে আমরা জানি তাই ঠিক আছে সাপোজ ধর বললো যে জেকে দেওয়া আছে জে কে থেকে আমাকে এসআর করতে হবে ঠিক আছে মানে কনভারসান করবো উল্টোটা তখন কিন্তু এই প্রসেসটা হবে না ঠিক আছে তখন আমাকে অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে কনভারেশনটা বার করতে হবে ঠিক আছে যেটা আমি তোমাকে ক্লাসের মধ্যে পড়েছিলাম যে ক্যারেক্টার সিস্টেবিল কেন দরকার ফ্লিপফ্লপ কনভার্সনের জন্য ক্যারেক্টার সিস্টেবিল দরকার আর একটা জিনিস হয় সেটা স্টেট ডায়াগ্রাম ঠিক আছে স্টেট ডায়াগ্রাম যেটা হয় সেটা ফ্লিপফ্লপে করেনি তার একমাত্র কারণ হচ্ছে যে ওটা করলে কনফিউশন লাগবে একটু কঠিন লাগবে ওটা আমরা করবো কোথায় কাউন্টারে করবো কেন কাউন্টারেই মেনলি স্টেট ডায়াগ্রামটা ইউজ হয় ওকে নাও দ্য নেক্সট ওয়ান ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ দ্য জেকে ফ্লিপফ্লপ এক্সপ্লেন ইটস অপারেশন ইউজিং সিকোয়েন্স টেবিল মানে জাস্ট টু টেবিল দিয়ে ওকে তাহলে কি আছে জেকে ফ্লিপ ফ্লপ টু সার্কিট ড্রাগ্রাম ড্র করতে বলেছে তো যেহেতু আমি অলরেডি সার্কিট ডায়াগ্রাম ড্র করেছি তাহলে আমি এটা ড্র করে কপি পেস্ট করে নিলাম তোরা খাতাতে ড্র করে না ওকে জে কে তাই তো তাহলে দেখ ট্রুথ টেবিল জন্য যদি করতে হয় আমাকে কিউ টু থ্রি লিখবো এটা হচ্ছে আমার কিউ এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমার কিউ এন প্লাস ওয়ান বার ওকে তার টু থ্রি করা হচ্ছে কি ক্লক তারপর হচ্ছে জে কে কিউ এন প্লাস ওয়ান ঠিক আছে আমি কিউ এন প্লাস ওয়ান বারটা নিলাম না ওটা উল্টো হবে ঠিক আছে প্রথম আছে কি জিরো ক্লক যদি জিরো দেওয়া হয় তাহলে দেখ ক্লক জিরো মানে এটা হচ্ছে ন্যান্ড গেটে দুটো তাই তো যখন এই দুটো ন্যান্ড গেট আছে তাহলে কি আমার আউটপুটটা হয়ে যাবে এটা জিরো হলে অলওয়েজ ওয়ান হয়ে যাবে এই দুটো তাই তো এখানে যখনই জিরো আসবে তখন আর এই যে কে আর ফিডব্যাকের উপর কিন্তু ডিপেন্ড করবে না কেন আমি যখনই জিরো দিয়েছি এখানে গেটের একটা ইনপুটে ন্যান্ড গেটের জিরোটা হচ্ছে আনকন্ট্রোল ইনপুট তাই তো তাহলে আমার কি হবে আউটপুটটা হচ্ছে অলওয়েজ ওয়ান দেখে এখানে যখন ওয়ান চলে আসবে এখানে যখন ওয়ান চলে আসবে আর দেখ এটা হচ্ছে একটা এস ল্যাচ যেখানেই বলেছিলাম যদি ওয়ান আর ওয়ান আছে তাহলে কী হয় প্রিভিয়াস স্টেট যায় কেন তাই এখানেই ওয়ান আছে এখানে ওয়ান আছে এই কিউএন প্লাস ওয়ানটা কী হবে এ পজিশনে চলে আসবে ঠিক আছে আর এটা কি এখানে চলে যাবে ঠিক আছে তাহলে কি হবে কিউএন আর ওয়ান করে কিউ এন প্লাস ওয়ান হচ্ছে ঠিক আছে আরেকটা এন প্লাস ওয়ানটা বারো চলে যাচ্ছে তাহলে দেখ প্রিভিয়াস নেক্সট সেট কি কিউ এন প্লাস ওয়ান প্রিভিয়াসই কি ছিল কিউএন ছিল তাহলে আমি এখানে কিউএনটাই পাচ্ছি ওকে তুই যদি বুঝতে না পারিস ভালো করে বোঝাচ্ছি দেখ আমার নেক্সট সেটটা কি নেক্সট সেটটা হচ্ছে আমার এখানে কিউ এন প্লাস ওয়ান তাই তো এখানে নেক্সট এর কি কিউ প্লাস ওয়ান বার আমি কি করবো প্রেজেন্ট স্টেট আমি ধরলাম এখানে আছে কিউ এখানে আছে কিউ বার তাহলে এটা ফিডব্যাক এর জন্য এখানে চলে আসবে কি কিউ এখানে চলে আসবে কি কিউ বার এটা অলওয়েজ থাকবে তাহলে কি হচ্ছে এই যে ওয়ান আর কিউ বার এটা যদি আমি ন্যান্ড করি তাহলে কি আউটপুট কি কিউ এন পাবো তাহলে নেক্সট এর কি আসছে কিউ আসছে কিউ এন বার আসছে তাহলে কি জানেন প্রিভিয়াস স্টেট কিউ এন নেক্সট স্টেট কিউ তাহলে কি আসবে ক্লক জিরো থাকে যে আর কে এর ভ্যালু যাই থাক না কেন আর উপরে কি পাবে আমি মেমোরি স্টেট ঠিক আছে সিমিলারলি যদি এখানে আমার ক্লকটাকে যদি আমি এখানে ওয়ান দিই কিন্তু যে আর কে কে যদি জিরো দিয়ে দিই তাহলে দেখ এই পয়েন্টে ওয়ান আসবে এই পয়েন্টে ওয়ান আসবে তারপর কি সিমিলার তাহলে কি হবে এখানে ক্লক ওয়ান হলেও যে আর কে যদি জিরো জিরো হয় তাহলে আমি কি পাবো এখানে কিভেন পাবো ওকে এরপরে দেখা যাক নেক্সট স্টেটাস আসছে কি জিরো ওয়ান ঠিক আছে তাহলে ক্লক ওয়ান জে জিরো কে ওয়ান তাহলে জে জিরো কে ওয়ানের এর জন্য কি হবে এখানে এখানে কল করলাম কে ওয়ান ঠিক আছে এবার দেখা যায় এখানে যখনই আমি এখানে জিরো দেওয়া আছে যেতে জিরো দেওয়া আছে ঠিক আছে তার মানে কি এটা ওয়ান হয়ে যাবে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে দেখ এখানে কি আছে এই জায়গাটাতে ওয়ান ধরলাম ঠিক আছে এখানে কি আছে এখানে আমি ওয়ান ধরেছি ঠিক আছে এবার দেখি হবে এই পয়েন্ট থেকে ওয়ান আর ওয়ান আছে ঠিক আছে এবার আমি এখানে ধরতে পারি কি আমি ধরতে পারি এই কিউএন এর যে ভ্যালুটা আছে এখানে ঠিক আছে এটাকে আমি এখানে ধরবো জিরো আমি কিউ এনকে দিলাম হচ্ছে তো জিরো ঠিক আছে আর কিউ এন প্লাস ওয়ান বারটাকে দিলাম কি ওয়ান হবে তাহলে এই জিরোটা কোথায় যাবে এই জিরোটা যাবে হচ্ছে আমার এখানে ওকে আর এই ওয়ানটা কোথায় যাবে এই ওয়ানটা যাবে হচ্ছে আমার এইখানে তাই তো তাহলে কি হচ্ছে এখানেও ওয়ান এখানে ওয়ান ওকে তাহলে কি ওয়ান ওয়ান কি আসছে এখানে জিরো হচ্ছে ওকে তাহলে এটা একটা হয়ে গেল আর একটা হয়ে কি সাপোজ আমি ধর এখানে ধরলাম যে ওয়ান আছে আর এখানে ধর জিরো আছে তাহলে কী হবে তাহলে দেখ এই যে জিরোটা আছে এই জিরোটা ফিডব্যাকে গিয়ে এখানে জিরো যাবে আর এই ওয়ানটা এখানে ফিডব্যাকে গিয়ে এখানে ওয়ান হবে জাস্ট লাইক এই যে ওয়ানটা আছে ফিডব্যাক এখানে ওয়ান হবে ওকে তাহলে এখানে ওয়ান আর ওয়ান থাকলে কী হবে আমার আলটিমেটলি দিস উইল বি দ্য জিরো ঠিক আছে তাহলে এখানে যখন আমি জিরো পাবো তাহলে এই ন্যান গেট যেটা আছে এখানে জিরো আছে জিরো থাকা মানে আউটপুট কী যাবে আউটপুট হয়ে যাবে ওয়ান তাই তো এটা ওয়ান হচ্ছে তাহলে এটা কে যাবে এটা হচ্ছে জিরো তাহলে কি ওয়ান থাকলে কি হচ্ছে জিরো হচ্ছে জিরো থাকলো কি হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে আলটিমেটলি যাই থাকলে ওরা আউটপুট কি হবে জিরো ঠিক আছে সিমিলারলি যদি এখানে ওয়ান ওয়ান জিরো দিই তাহলে কী হবে এখানে ওয়ান হবে কেন হবে জাস্ট অপোজিটটা ঠিক আছে ওই পজিশানে কি আসছে ওই পজিশানে যেতে রাখছি আমি ওয়ান ঠিক আছে কেতে রাখছি আমি জিরো ঠিক আছে এই জায়গাতে লিখে কেতে রাখছি আমি জিরো ঠিক আছে এবার দেখ এই পজিশানে আমার যাই থাক না কেন এই পয়সা যাই থাক না কেন ঠিক আছে আমার আলটিমেটলি কী আসবে এখানে দেখতে ওয়ান আসবে এখানে আমার জিরো আসবে কী করে করতে পারি দুটো ওয়েতে করতে পারি ফার্স্ট ওয়ে কি আমি এখানে জিরো ওয়ান ধরলাম তাহলে দেখবে আমার ওয়ান আসবে ওয়ান সরি এন প্লাস ওয়ানটাকে যদি আমি জিরো ধরি ঠিক আছে তাহলে কি আসবে ওয়ান আসবে কিউ এন প্লাস ওয়ান বারটাকে যদি ওয়ান ধরি তাহলে কী আসবে এখানে আমার জিরো আসবে ঠিক আছে সিমিলারলি যদি উল্টো ধরি কিউ এন প্লাস ওয়ান যেটা আছে ওটাকে যদি ওয়ান হয় আগেরটা আগের স্টেটটাকে একটা জিরো হয় তাহলে কি আছে ওয়ান আসবে ওয়ান আসবে ঠিক আছে তাহলে কি লিখতে পারি এখানে আমি ওয়ান আর জিরোতে আসবে ওয়ান এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি টগল স্টেট টগল স্টেট মানে কি টগল স্টেট মানে হচ্ছে জি এর ভ্যালু ওয়ান এর ভ্যালু ওয়ান আউটপুট কি হবে আউটপুট হবে টগল কি করে টগল হচ্ছে দেখ সাপোজ ফাইভ স্টার্টিংয়ে আমি এখানে ধরলাম জিরো আছে এখানে আমার ওয়ান আছে ওকে এবার দেখা যাক আমার এখানে জের ভ্যালু ওয়ান ভ্যালু ওয়ান ওকে তাহলে দেখ এই যে জিরোটা আছে এই জিরোটা এখান থেকে কোথায় আসবে এখানে আসবে তাহলে এটা লিখলাম আর এখানে ওয়ান আছে এটা এখানে চলে যাবে এখানে কি ওয়ান হবে তাহলে এখানে ওয়ান লিখলাম ঠিক আছে এবার দেখ ওয়ান 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 এই উপরে ন্যান গেট যেটা এই কোথাও জিরো হবে এখানে আর এখানে কি আছে এখানে যখনই আমি এখানে জিরো পেয়ে গেছি তাহলে কি হবে এই জিরোটা ওয়ান হয়ে যাবে কেন যেহেতু এখানে যে ন্যান গেটটা আছে ন্যান গেট একটা ইনপুট কি জিরো তার মানে এটা হয়ে যাবে ওয়ান ওকে তাহলে জিরো ওয়ান হলো এবার জিরো ওয়ান যখন আছে এবার কি এই জিরোটা এখানে আসবে তাহলে কি এই জিরোটা কোথায় আসলো এই পজিশন আসলো এই ওয়ানটা কোথায় যাবে এই পজিশনে যাবে ঠিক আছে তাহলে কি পাচ্ছে এখানে দেখ তাহলে ফার্স্টে হচ্ছে এখানে আমার জিরো ওয়ান জিরো ওয়ানে কি হবে এখানে আমার এটা চলে যাবে আমার ওয়ান ওকে এবার দেখ এখানে যখনই ফার্স্ট টাইম এটাকে ধরে করি এটা ফার্স্ট হয়ে গেল ওয়ান ঠিক আছে যখন এখানে ওয়ান পেয়ে গেলাম এই ওয়ানটা চলে আসলো এখানে ঠিক আছে তাহলে ওয়ান ওয়ানে কি হয়ে গেল জিরো তাহলে দেখ জিরো ছিল কি হলো ওয়ান হলো আর ওয়ান ছিল কি হলো জিরো হলো তাহলে কি টগলস করলো আবার কেউ যদি বলে যে না আমি আগে ধরবো হচ্ছে ওয়ান তাহলে কি হয় দেখা যাক ফার্স্টে আমি এখানে ধরবো হচ্ছে সব করাতে ওয়ান প্রেজেন্টে আছে ওয়ান প্রেজেন্টে আছে জিরো তার মানে এই যে ওয়ানটা আছে এখানে এই ওয়ানটা ফিডব্যাক হয়ে এখানে যাবে তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান আর এই জিরোটা ফিডব্যাক হয়ে চলে যাবে এখানে তাহলে এখানে লিখতে পারি জিরো ওকে তাহলে কি হয়েছে ওয়ান ওয়ান জিরো তাই তো তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আর ওয়ান 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 কি হবে জিরো হয়ে যাবে এটা এবার দেখ যখন আমি নিচে জিরো এসেছে আমি কি করবো আমি অলওয়েজ এটা নিয়ে কাজ করবো কেন এটা নিয়ে কাজ করবো জিরো চলে আসা মানে আমার এখানে কোনো দেখার দরকার নেই ঠিক আছে কি আসবে এই জিরোটা হয়ে যাবে কেটা ওয়ান হয়ে যাবে এই ওয়ানটা চলে যাবে এখানে ওয়ান ওয়ান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আগে কি হয় কি ছিল জিরো ছিল ওয়ান হলো এবার ওয়ান আছে জিরো হলো তার মানে কি এটা হচ্ছে টগল তাই জন্য এখানে আমি লিখলাম টগল স্টেট বা কিউএন বার বোঝা গেল কিন্তু এই যে টগল স্টেটটা আছে এই টগল স্টেটটা স্টেবল নয় এটা আনস্টেবল কন্ডিশন যার জন্য এটাকে বলা হয় কি রেসারাউন্ড কন্ডিশন যেটা আমরা পরে একটা কোয়েশ্চেন আছে যেটা আমরা বোঝাবো বোঝা গেল তো তাহলে কি হলো ড্র দ্য সার্কিট ডাইগ্রাম অফ দ্য জেকে ফ্লিপ ফ্লপ এটা ড্র করা হলো অপারেশন উইদিন দ্য সিকোয়েন্স টেবিল বা ট্রুথ টেবিল বোঝা গেছে পরীক্ষাতে তোদেরকে অত এক্সপ্লেন করার দরকার নেই সার্কিট ডাকে ড্র করবি টু টেবিল লিখে দেবি ঠিক আছে টু টেবিল এক্সপ্লেন করে কি লিখবি কেস ওয়ান কেস ওয়ান কেস টু কেস থ্রি কেস ফোর কেস ফাইভ ঠিক আছে কেস ওয়ান করে বলবি এটা দিলে মেমরি স্টেটে আসছে কেন মেমরি স্টেট জিরো ধরলেও জিরো ওয়ান ধরলেও ওয়ান এরকম করে ঠিক আছে চেষ্টা বুঝে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এস আর এন জেকে ফ্লিপ ফ্লপ দেখ অলরেডি আমরা এখানে জেকেটা পড়ে নিলাম এই অঙ্কটাতে ফার্স্ট কোশ্চেনে আমরা অলরেডি এসআর ফিল্ড পড়ে নিয়েছি ঠিক আছে তাহলে দেখ এখানে কি জানতে চাইছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জে কে অ্যান্ড এসআর তার জন্য কি করবো আমরা আমরা প্রথমে এসআর আর জে কে ট্রু টেবিল ড্র করবো এটা হচ্ছে এসআর আর জে কে এর জন্য কি হবে জে কে কিউ এন প্লাস ওয়ান ইউএন প্লাস ওয়ান বার ঠিক আছে তা টুটুইল ড্র করা যায় আগে থেকে পড়া ছিল লিখে দিচ্ছি জিরো জিরো এখানে কিন্তু অলওয়েজ ক্লকটা কিন্তু ওয়ান ঠিক আছে ক্লকের আমি আলাদা করে দিলাম না কিছু ক্লক ওয়ান এখানেও এখানে আমি ক্লক ওয়ান কেন ক্লক যদি জিরো হয় তাহলে দুটোই মেমোরি স্টেটে যায় তো ক্লকটা দিলাম না জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখ এছাড়া জেকে কে ফ্লিপলপ এই যে পার্টটা আছে ঠিক আছে এই পার্টটা কিন্তু এক্স্যাক্টলি সিমিলার আমি কি লিখতে পারি জিরো জিরোতে কি হয় মেমোরি স্টেট জিরো ওয়ানে কি হয় জিরো ওয়ান ওয়ান জিরো সিমিলারলি কি হবে এখানে মেমরি স্টেট জিরো ওয়ান ওয়ান জিরো কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ ওয়ান ওয়ানে কী হয় ওয়ান ওয়ান দ্যাটস ওয়াই ইটস কল এ ফরবিডেন স্টেট যেটা আমরা ইউজ করতে পারবো না কেন যে এখানে দেখতে পাচ্ছি কিউ এনটা কত আছে ওয়ান আছে কিন্তু কিউ এন প্লাস ওয়ান কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা জিরো হওয়া উচিত না বাট কিউ এন প্লাস ওয়ানটা ওয়ান এন প্লাস ওয়ান কমপ্লিমেন্টটা ওয়ান তার মানে এই দুটো সেম আছে যেটা হতে পারে না ওই জন্য একে বলা হয় কি ফরবিডেন স্টেট বা ইনভ্যালিড স্টেট তাই না এটা হচ্ছে এসআর ফ্লিপ্লপ একটা ড্রব্যাক এই ড্রব্যাকটা রিমুভ করার জন্য আমরা কিনে এসেছি আমরা নিয়ে এসেছি জেকে ফ্লিপফ্লপ সে কেন তৈরি করেছিল কে মানে জ্যাক অ্যান্ড ক্লিন ঠিক আছে তাহলে ওয়ান ওয়ানে কি আছে এখানে ওয়ান ওয়ান এখানে আছে আমার কিউ এন বার এটা হয়েছে কিউবেন ঠিক আছে এই যে স্টেটটা আছে এটাকে বলা হয় কি টগল স্টেট ওকে এবার যখন তোরা পরীক্ষা দিবি অলরেডি দেখ আমরা এই স্টেটটা এই স্টেট লিখে দিলাম তো তোরা কি করবি তোরা অলওয়েজ পরীক্ষার সময় লিখবি দিস ইজ মেমরি স্টেট ঠিক আছে দিস অন উইল বি সেট কেন দেখ এখানে কি হচ্ছে যখনই আমি ইনপুটে ওয়ান দিচ্ছি সেটে আউটপুট সেট হচ্ছে তাই লিখলাম সেট আউটপুট সেট হচ্ছে তাই লিখলাম সেট এখানে আউটপুট কত জিরো আছে তাই লিখলাম রিসেট ওকে আর দেখ এখানে কি হচ্ছে মেমরি কেন আগে যদি কিউএন থাকে নেক্সট সেটও কিউএন আগে কিউএন থাকলে নেক্সট সেটও কিউএন ঠিক আছে তাই এখানে কিউবেন লিখলাম ভাই তবে তোদের যদি এখানে মনে হয় যে এটা বার এটা কিন্তু বার নয় এটা হচ্ছে বার ওকে ঠিক আছে তো এটা হচ্ছে ডিফারেন্স ইমপ্লিমেন্ট ডি ফ্লিপ ফ্লপ ফ্লপ আমি অলরেডি তোকে বলেছিলাম আগে যে ডি ফ্লপ যখন ডিফারেন্স বললাম আমরা তখনই বলেছিলাম যে ডি ফ্লপ ইন জেনারেলি তৈরি করা এস আর দিয়ে কেন আমরা এস এর জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে ফরবিডিড এটা হচ্ছে কে রিসেট আর এটা হচ্ছে আমার মেমরি তাই তো ডি ফ্লিপফ্লপ ডিল করে এই দুটো স্টেট নিয়ে তাই তো আবার একটু আগে আমি পড়ালাম যে এই যে দুটো স্টেট আছে এই দুটো স্টেট এস আর তাহলে আমি আর ইউজ করি জেক ইউজ করি আলটিমেটলি কিন্তু ডিপ ফ্লিপফ্লপ দুটো দিয়ে তৈরি করা যেতে পারে ঠিক আছে আমাকে জাস্ট কি করতে হবে আমাকে জাস্ট জিরো আর ওয়ান তাহলে কি একটা নট ডেট লাগাতে হবে তাই তো তাহলে কি করবো আমি এমনি বলেছি জেকে ফ্লিপফ্লপ দিয়ে তাহলে আমার কাজ কি হবে যে আর একটা ফ্লিপ ড্র করে নিলাম ওকে

ডো কেয়ার ক্লক ওয়ান ডি জিরো ক্লক ওয়ানো হলে জিরো ওয়ান হলে ঠিক আছে অপারেশন বিটুইন এম এস জে কে কে তো দেখ আমাকে এখানে যখনই কোয়েশনটা আসবে ফার্স্টকে আমাকে বোঝাতে হবে হোয়াট ইস রেসার কন্ডিশন কি আমরা অলরেডি দেখলাম যে কে ফ্লিপ্লপে আর কে যদি ওয়ান ওয়ান হয় তাহলে এখানে কি হয় এন বার হয় তাই তো তার মানে জে আর কে ওয়ান হলে আমার সার্কিটের আউটপুটে টগল হওয়া উচিত তাহলে দেখ সাপোজ যদি এটা একটা আমার ক্লক পাস হয় ঠিক আছে যেখানে আমার এখানে দেওয়া আছে আমি ধরছি এখানে কি এই সার্কিটটা পজিটিভ লেভেল ট্রিগারিং সার্কিট যেটা আমি পড়ে যাচ্ছি ট্রিকারিং এবার ধর ইনিশিয়ালি আউটপুটটা আছে কিউ ইকাল টু জিরো ঠিক আছে জে ওয়ান কে ওয়ান তাই তো তা জে ওয়ান দেখ তাহলে কি হবে ইনিশিয়ালি আমার যেহেতু ক্লকটা জিরো আছে তাহলে কি মেমোরি স্টেট অলরেডি আমরা জানি যে ক্লক হলে জেআর ভ্যালু কে এর ভ্যালু যাই থাকবে না কেন ঠিক আছে তাহলে এখানে দেখ প্রথমে কি মেমোরি স্টেটে গেল কিন্তু এই পজিশনে এসে কি হবে ফ্লিপ ফ্লপ একটা কমেন্ট পেলো যে জের ভ্যালু ওয়ান কে এর ভ্যালু ওয়ান এখন ক্লক পালটা আছে আমার এই পয়েন্টে কত আছে ওয়ান আছে ক্লক পালস ওয়ান হয়ে যাওয়া মানেই আমার ফ্লিপফ্লপটা কাজ করতে শুরু করবে তাই তো ফ্লিপফ্লপ কাজ করলে ক্লক ওয়ানে জে আর কে ওয়ান হলে কী হয় কিভেন বার হয় তাই তো তাহলে ওই ইনস্ট্রাকশন পেলো এই ইনস্ট্রাকশন সাকসেসফুল হবে একটু প্রোপাগেশান ডিলে পরে কেন ফ্লিপফ্লপ কাজ করার জন্য একটা প্রোপাগেশান ডিলে তো আছে প্রোপাগেশান ডিলে মানে কি ফ্লিপফ্লপের ইনপুট দেওয়ার পরে যতক্ষণ পরে আমরা আউটপুট পাই তাকে প্রোপাগেশান ডিলে বলা হয় ঠিক আছে তাহলে এই যে টাইমটা আছে এটা হচ্ছে পিডি ঠিক আছে এটুকু গেলো দিয়ে দেখ এই পয়েন্টে যখন আসলাম যখন ও ওয়ান করে দিল এই পয়েন্টে এসে ও আবার ইনস্ট্রাকশন পায় দেখছে কি জে ওয়ান কে ওয়ান ক্লক ওয়ান তাই না তাহলে কি ও আবার কি করবে টগল করার চেষ্টা করবে তো আবার ও প্রোভোকেশন দিলে পর টগল করবে এরকম করে টগল করতে থাকবে আনটিল এখানে মেমোরি স্টেটটা আসে ততক্ষণ ঠিক আছে ওকে মেমরি স্টেট ততক্ষণ ঠিক আছে তাহলে দেখ এখানে কি হচ্ছে আউটপুটটা জিরো স্টেট আর ওয়ান স্টেটের মধ্যে রেস হচ্ছে ঠিক আছে এই জন্য এই কন্ডিশনটা মানে দু থেকে তিনটে ওয়ে আছে রিমুভ করার ফার্স্ট ওয়ে কি যদি এখানে আমি একটা লেভেল না ইউজ করে যদি এস ট্রি ইউজ করতাম তাহলে কি হতো তাহলে ইনস্ট্রাকশন পাওয়ার পরে ডাইরেক্টলি এটা আউটপুটটা ওয়ান হয়ে যেত এটা একটা ওয়ে আরেকটা কি হতো এম এস জেকে মাস্টার জে ঠিক আছে আরেকটা ওয়ে আছে কি যদি আমার ক্লক পালসে যে উইথটা আছে সেই উইথটা প্রপাগেশন ডিলে থেকে কম হয় তাহলে ইউজ করা যায় বাট আমি সেই টপিকই যাচ্ছি না এখন ওকে তাহলে এখানেই কোশ্চেনে কি আছে এম এস জেকে ফ্লিপফ্লপ আর জে কে ফ্লপ ডিফারেন্সটা কি ওকে তাহলে এবার আমরা যাব ফার্স্টে তোকে এটা লিখতে হবে রিসন কন্ডিশন না তো তো কী করে বুঝবি যে আমাদের কেন দরকার এমএস জে কে ফ্লপ কী করে তৈরি হয় একটা জে কে ফ্লিপফ্লপ থাকে ওকে আর একটা এখানে এস আর ফ্লিপফ্লপ থাকে ওকে এর যে আউটপুট চলে যাচ্ছে এছাড়া ঠিক আছে এখানে যে ক্লক পালসটা আছে এই ক্লক পালসটা নিজেদের মধ্যে একটা নট গেট থাকবে দিয়ে আমার এখানে থাকবে হচ্ছে ক্লক ওকে এখানে ধর হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার আউটপুট কিউএন কিউএন বার ঠিক আছে আমার আলটিমেটলি এই যে গোটা যে সার্কিটটা সরি এই যে গোটা যে সার্কিটটা তো দেখতে পাচ্ছিস দিস ওয়ান ইজ কল এম এস কে ঠিক আছে যা আর জে কে টা কোনটা শুধু জে হচ্ছে শুধু এটা ঠিক আছে তো এম এস কে ফ্লিপ ফ্লপ মানে কি এম এস কে ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে ইট উইল বি জে কে ফ্লিপ ফ্লপ প্লাস এস আর ফ্লিপ ফ্লপ ঠিক আছে যেখানে

এসটা কানেক্ট কার সাথে করা আছে কিউএন এর সাথে আরটা কার সাথে কিউএন বারের সাথে তাই তো তার মানে আমি বলতেই পারি যে এসে যদি জিরো যায় তাহলে আর অলওয়েজ ওয়ান কেন আমার এখানে জিরো ঠিক আছে তাহলে কিউএন বার কি হবে ওয়ান হবে তাই না আবার যদি এটা ওয়ান হয় তাহলে এটা জিরো হবে এটা তো জেকে তো যেটা আসে না তাহলে কি হয় যে তে অলওয়েজ এই রিলেশনটা মেনটেন করে কিউ কিউএন বারের তাহলে বলতে পারি এখানে জিরো আসলে এখানে ওয়ান আসবে আর এখানে ওয়ান আসে জিরো আসবে সিমিলারলি এই ওয়ানটা কি এখানে চলে যাবে তাহলে আর হবে জিরো তাহলে কি এ সারটা ওয়ান জিরো অর জিরো ওয়ান যেতে পারে তাই তো তাহলে দেখ এ সার এর ভ্যালু জিরো ওয়ান আর ওয়ান জিরো এই দুটো যদি যায় তাহলে আউটপুট কি হয় অল স্টেবল কত জিরো ওয়ান এ জিরো জিরো ওয়ান তে ওয়ান তাহলে কি হবে আমার যদি এখানে যে কে যদি ওয়ান ওয়ান টগল দেওয়া হয় ঠিক আছে তখন কি হবে ফার্স্ট অপারেশনটা আমি যেতে ওয়ান দিলাম কে তে ওয়ান দিলাম ঠিক আছে ক্লকে আমি ওয়ান দিলাম ক্লকে যখনই ওয়ান দেওয়া হবে তখন কি হবে এই ফ্লিপ ফ্লপটা অন হবে কেন এ তো মাস্টার না এইটা অন হবে ঠিক আছে এখানে দেখ একটা নট গেট লাগানো আছে তার মানে এসআর মধ্যে কত আছে জিরো আছে তার মানে এই ফ্লপটা কারেন্টলি অফ আছে ওকে তাহলে যখনই ক্লকের পজিটিভ পালস আছে আমার এখানে তখন কি হচ্ছে এটাতে মাস্টারটা অন স্লেভটা অফ ওকে তাহলে এটা আউটপুট দিল সাপোজ আউটপুট দিলো হচ্ছে ধর জিরো ছিল ওয়ান দি দিল টগল করে জিরো ছিল ওয়ান দি দিল এটা কি হলো তাহলে জিরো হয়ে যাবে এবার কি এই ওয়ানটা এখানে চলে গেল ঠিক আছে এখানে চলে গেল কিন্তু যেহেতু আমার এখানে ক্লক ওয়ান আছে এখানে জিরো এসছে তাহলে এই এসআরটা কাজ করবে না কখন কাজ করবে যখন আমার এই ক্লক পালসটা নেগেটিভে গেল দ্যাট মিন এখন ক্লক কত জিরো তাহলে কি এটা জিরোতে কনভার্ট হয়ে গেল এটা জিরোতে কনভার্ট হয়ে গেলে আমার এই পয়েন্টে ওয়ান আসলো তার মানে এটা কি হলো ওয়ান হলো যখন এই ক্লক পালসটা ওয়ান আসবে কী হবে এসআরটা জাস্ট এটাকে কয় পেস্ট করে দেবে ওয়ান জিরো বোঝা গেল তাহলে এখান থেকে কী বুঝলাম তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মাস্টার যে জেকে ফিল যেটা সেটা মাস্টার সে অর্ডার করছে স্লেপ জাস্ট সেটাকে পাস করছে দেখ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাই না তাহলে কি কে থেকে যাক ইনস্ট্রাকশন যাচ্ছে স্লেপ তার আউটপুট দিয়ে দিচ্ছে ঠিক আছে আর সেই আউটপুটটা ইকুয়ালি সেম দিচ্ছে ঠিক আছে তাহলে কি এখানে আমার রেসার কন্ডিশন আসার কোনো মানে অসুবিধা হবে না রেসার্ন কন্ডিশনটা আসবে না বোঝা গেলো

এই যে কে আমি এখানে কি করলাম আমি এখানে জে এর ভ্যালু দিলাম ওয়ান আর কে এর ভ্যালু দিলাম হচ্ছে জিরো ঠিক আছে ক্লক এখানে আমার ওয়ান আছে ঠিক আছে এটা হচ্ছে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বার ঠিক আছে তাহলে দেখ যখন আমি ওয়ান আর জিরো দিলাম তাহলে কী হবে ফ্লিপফ্লপটা সেট হয়ে যাবে তাহলে ফ্লিপ্লপ ভ্যালু কত যাবে ওয়ান দিলাম ফ্লিপ কত হয়ে যাবে জিরো হয়ে গেল তাই তো এখানে ক্লক কত ক্লক এখানে আমার ওয়ান আছে এবার যদি এই সার্কিটটা থেকে আমি ক্লকটাকে যদি রিমুভ করে দিই রিমুভ করে দিই দিয়ে যদি ক্লকটা জিরো করে দিই তাহলে কি হবে ক্লক জিরো যে এর ভ্যালু আর কে এর ভ্যালু যাই থাক না কেন আউটপুটটা কি হয়ে যায় আউটপুট হয়ে যায় মেমরি স্টেট মানে কি প্রিভিয়াস স্টেট প্রিভিয়াস স্টেট কত আছে ওয়ান তাহলে ক্লক যখনই জিরো দেবো আউটপুট কি হবে ওয়ানই থাকবে তাই না এবার যেহেতু ক্লক জিরো আছে তাহলে আউটপুট ইনপুটে তুই যা খুশি দি না কেন আউটপুট উইল বি ওয়ান তাই তো ওয়ান আর জিরো তার মানে আমি যে ইনপুট ওয়ান জিরো যে ডেটাটা স্টোর করেছিলাম আমি ফ্লিপফ্লপের মধ্যে সেখানে জিরো দেওয়াতে সেই ডেটাটা স্টোর হয়ে থেকে গেল ঠিক আছে এবার তার মানে কি বলতে পারি এই ফ্লিপফ্লপটা উইল অ্যাক্ট অ্যাজ এ ওয়ান বিট মেমোরি কেন এই একটা বিটকে স্টোর করছে ঠিক আছে এটাই আমি কি করে বোঝাতে পারবো যখন তোকে আমি সিমুলেশনে দেখিয়েছিলাম সিমুলেশনে তোকে আমি বুঝিয়েছিলাম আমি এখানে যদি আমি সিমুলেশনে যাই ফ্লিপফ্লপের সিমুলেশনে গেছিলাম তোদের জন্য ঠিক আছে সাপোজ এটা এটা তো যে কে এটা তো তোর পাতি ল্যাচ আছে ঠিক আছে আমি ল্যাচ দিয়ে যাচ্ছি মেমোরি কনসেপ্টটা সাপোজ ধর এখানে ওয়ান আর জিরো আছে ঠিক আছে জিরো হয়েছে এখানে জ্বলছে তো ঠিক আছে এবার যদি আমি এখানে ক্লক না দিও যদি এখানে আমি ওয়ান ওয়ান দিয়ে দিই দেখ স্টোর হয়ে গেল ঠিক আছে সিমিলারলি এখানে দেখা আছে কি এটা হচ্ছে এস আর ঠিক আছে এস আর ফ্লপে আমার এখানে দরকার ক্লক দরকার একটা আমি এখানে ক্লক বসিয়ে দিচ্ছি এই ক্লকের ভ্যালুটা এখানে আমার ওয়ান দিলাম যেই ক্লকের ভ্যালু ওয়ান দিলাম তখন কি হয়ে যাক ওয়ান জিরো এস এ ওয়ান সরি ওয়ান আর এ জিরো তাহলে কি আউটপুট হয়ে যাবে কি কিউ এনটা ওয়ান হবে কিউ এন বারটা কি জিরো হবে তাই তো তাহলে দেখ এখানে আমার এখন ফ্লিপফ্লপ সেট আছে এবার যদি আমি ক্লকে সরিয়ে দিই দেখ ফ্লপের আউটপুট কিছু চেঞ্জ হলো না দ্যাট মিন আমার এটা স্টোর হয়ে গেল এবার দেখ আমি এস আর আর যা খুশি চেঞ্জ করি না কেন কোনো ম্যাটার করছে না কেন ক্লকটা কত আছে ক্লকটা এখানে আমার আছে জিরো আছে ক্লকটা ঠিক আছে কিন্তু এবার যদি ক্লকটাকে আমি ওয়ান দিই দিয়ে যদি আমি চেঞ্জ করে ওয়ান জিরো দিই তাহলে দেখ চেঞ্জ হয়ে গেল কেন তার কারণ হচ্ছে আমার এখানে এটা কি বলেছে ওয়ান বিট মেমোরি ওয়ান বিট মেমোরি মানে কি আমার এখানে একটা বিট স্টোর করে জায়গা আছে তাই তো তাহলে ফার্স্টে আমার ওয়ান স্টোর ছিল ঠিক আছে এবার যদি আমি ইনপুটে এখানে অন্য কালি দিয়ে আমি যদি এখানে জিরো ওয়ান দিই তাহলে কি হবে আউটপুটটা কি জিরো আসবে আর এটা কি ওয়ান আসবে তাহলে এই যে জিরোটা আছে এটা তো স্টোর হবে এই যখন স্টোর হবে এ কী করবে আগের যে ওয়ানটা আছে এটা কি ডিলিট করে দেবে মানে কি ওভার হবে আমাদের ডেটা ওভার রাইট কখন হয় যখন আমার কোনো ডেটা অলরেডি আছে আমার জায়গা ফুল হয়ে গেছে তখন কেউ ডেটাকে ওভার রাইট করতে হয় ডিলিট করে তাই তো এইটা হচ্ছে কি কেন রাইট হচ্ছে তার কারণ হচ্ছে এখানে একটাই বিট স্টোর করার জায়গা আছে দ্যাট ইস হোয়াইট কল এ যে বোঝা গেছে নেক্সট এক্সপ্লেন দ্য ইউটিলিটি অফ প্রিসেন্ট ক্লিয়ার অপারেশন ইন রিগার্ডস অফ ফ্লিপ ফ্লব দেখ অলরেডি যে কেউ করা এসার দিয়ে বুঝে দিচ্ছি এখানে দেখ ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি করেছিলাম সেখানে যে যে এসআর আছে এখানে দুটো ইনপুট প্রিসেট আর ক্লিয়ার জেকের জন্য হতে পারে একটা ফিডব্যাক থাকবে ওকে করতেই পারিস আমি জাস্ট বলেছি প্রিসেন্ট ক্লিয়ার মানেটা কি প্রিস্ট ক্লিয়ার হচ্ছে একটা ইনপুট থাকে যদি প্রিসেট ইকুয়াল টু ওয়ান হয় আউটপুট অলওয়েজ ওয়ান হবে ঠিক আছে এটা তাহলে দিতে হবে আর ক্লিয়ার যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওলেজ কি হবে জিরো হবে এর মানে আর কিছুই না যদি সার্কিটে প্রিসেটকে ওয়ান দিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে প্রি সেট মানে সার্কিটটা কাজ করার আগেই আমি সেট করছি দ্যাটস তার প্রি সেট তাই প্রি সেটে ওয়ান দিলে আউটপুট হয়ে যাবে ওয়ান ওকে সিমিলারলি ক্লিয়ার মানে কি আমি একটা কাজ করলাম সার্কিট নিয়ে আমি এবার পুরো ফ্লিপ ফ্লপটাকে রিসেট করতে চাইছি মানে ক্লিয়ার করতে আছি ইনপুটগুলোকে তখন কী করবো তখন আমি ক্লিয়ারে ওয়ান দিবো তারপর আউটপুট কী হয়ে যাবে জিরো হয়ে যাবে বোঝা গেল তো তো প্রি ক্লিয়ার এটা কি হতে পারে অ্যাক্টিভ লো তো অ্যাক্টিভ হাই এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাতে প্রিসেট ক্লিয়ারটা কি আছে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ হাই প্রিসেট অ্যাক্টিভ হাই ক্লিয়ার ঠিক আছে যদি অ্যাক্টিভ লো করতে কি করবো আমি এই বাবলটাকে ডিলিট করে দেবো তাহলে কি হয়ে যাবে অ্যাক্টিভ লো প্রিসেট অ্যাক্টিভ লো ক্লিয়ার ওকে যখন এক্সামে করবি তোর সার্কিট ডায়াগ্রাম তখন ফার্স্ট কাজ কি হবে এরকম একটা ফ্লিপ ফ্লপ ড্র করে নিবি যেখানে এস আর এখানে চলে যাচ্ছে প্রি সেট এখানে দিবে হচ্ছে ক্লিয়ার ঠিক আছে তারপরে তোদের কাজ হবে কি এই সার্কিট ডায়াগ্রামটাকে ড্র করতে হবে ড্র করে প্রিসেডার ক্লিয়ার দেখাতে হবে দিয়ে বলতে হবে যে দিস উইল অ্যাক্ট এস প্রিসেডেন্ট ক্লিয়ার অ্যান্ড হাউ ইট উইল অ্যাক্ট এস এ প্রিসেডেন্ট ক্লিয়ার ওকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ এজ জাস্ট এই কোয়েশ্চেনটা এখন করেছে আমি নেক্সটে যাচ্ছি না তাহলে কি অত দেখানোর দরকার নেই জাস্ট বোঝাবো পজিটিভ আর নেগেটিভ এজ মানে হচ্ছে আমার যদি এটা ক্লক পালস হয় ঠিক আছে সেই ক্লক পালসে পজিটিভ এজ মানে হলো আমার এই ফ্লিপ ফ্লপটা শুধুমাত্র আমার জে আর কে সাপোজ এটা জে কে ফ্লিপ ফ্লপ ঠিক আছে তাহলে ধর জে আর কে ইনপুটের চেঞ্জটা এরকম আছে ঠিক আছে তাহলে এজ ফ্লিপ এজ ট্রিগারিং লেভেল ট্রিগারি ডিফারেন্স কি এজ ট্রিগারিং মানে হচ্ছে ও শুধুমাত্র এই এজে ইনপুটটা দেখবে যে জে আর কে কত আছে ঠিক আছে লেভেল ট্রিগারিং মানে কি হচ্ছে আমার এই হলুবাতা ক্লক পালস যদি পজিটিভ লেভেল হয় এই গোটা ক্লক পালসের মধ্যে যে আর কে এর যা চেঞ্জ আছে ও সব কিছু ধরবে জাস্ট লাইক লেভেল এর জন্য এখানে একটা কিউব এটা দেখবে এই চেঞ্জ দেখবে এই চেঞ্জ দেখবে লেভেলের জন্য বাট এজের জন্য কি এজের জন্য ফ্লিপ ফ্লপ জাস্ট এই পয়েন্টে দেখবে তারপর ডাইরেক্টলি দেখবে হচ্ছে এই পয়েন্টে এই মাঝে ও কিচ্ছু করবে না ডোন্ট কেয়ার আমার দেখার দরকারই নেই কেন এটা হচ্ছে এজ ট্রিগারিং মানে ফ্লিপ ফ্লপ শুধুমাত্র ক্লক পালসের এজেই ট্রিগার করবে ঠিক আছে বাকিটা হয়ে যাবে বোঝা এবার পজিটিভ আর নেগেটিভ এজ ইনফারেন্স কি পজিটিভ এজ নেগেটিভ এজ এর মধ্যে বলছে পজিটিভ এজ মানে হচ্ছে ও পজিটিভ এজ মানে পজিটিভ ক্লক পালসে যখন এজে থাকবে তখন শুধু দেখবে হচ্ছে ইনপুটটা কি আছে এটা হচ্ছে পজিটিভ এজ টি নেগেটিভ এজে কি হয় নেগেটিভ এজে হচ্ছে আমি শুধু দেখবো হচ্ছে এখানে নেগেটিভ এজটাতে নেগেটিভ এজটা যখন থাকবে তখন আমি দেখবো যে আমার ফ্লিপফ্লপে ইনপুটে কি আছে বাকিটা দেখবো না যখন আমি নেগেটিভ এস দেখবো তখন পজিটিভটা কি আমার মেমরি সেট দেখার দরকার নেই তো ফ্লিপ কি শুধু এখানে আসবে আর এদিকে আসবে ঠিক আছে যেমন পজিটিভ এজ কি এখানে আর এখানে বোঝা গেল হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন পজিটিভ এজ এন্ড নেগেটিভ এজ ঠিক আছে এটা যা সিগন্যাল গুছিয়ে লিখতে হবে রাইট ডাউন দ্য ট্রুথ টেবিল অফ জেকে ফ্লিপ ফ্লপ খুবই ইজি কোশ্চেন ঠিক আছে সার্কিট ডায়াগ্রামও চাই না ট্রুথ টেবিল বাট তোরা সার্কিট ডায়াগ্রাম ড্র করে দিবি কেন সার্কিট ডায়াগ্রাম ছাড়া তুই ট্রুথ টেবিল দিলি কি করে দ্যাট মিন তুই মুখস্থ করেছিস তাই তো অলওয়েজ সার্কিট ডায়াগ্রাম ড্র করবি যেটা আমাদের কাছে অলরেডি ড্র করা আছে তো আমার আমি তো কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি বাট তোরা এক্সাম হলে সার্কিট ডায়াগ্রামটা ড্র করবি ওকে সার্কিট ডায়াগ্রাম আমি কিছু মুছে দিই দরকার নেই এগুলো আমার ওকে যখন ট্রুথ টেবিল চাইছে সেই ট্রুথ টেবিলে কিন্তু ক্লক পালসও থাকবে তো আমি কি লিখবো প্রথমে ক্লক এবার কি যাবে যে কে কিউ এন প্লাস ওয়ান কিউ এন প্লাস ওয়ান বার ঠিক আছে এটাই করতে হবে ঠিক আছে ক্লক জিরো যে ডোন্ট কেয়ার কে ডোন্ট কেয়ার কি হয় মেমোরি হয় অলরেডি এক্সপ্লেন করেছি আমি ক্লক ওয়ান ঠিক আছে যে জিরো কে জিরো কি হবে মেমরি হবে ক্লক ওয়ান জে জিরো কে ওয়ান তাহলে কী হবে রিসেট হবে ক্লক ওয়ান কে জিরো কি হবে সেট হবে ক্লক ওয়ান জে ওয়ান কে ওয়ান কী হবে এটা এ স্টেটটা হচ্ছে তোর টগল স্টেট ঠিক আছে এরপরে তোদের কাজ কী হবে এখানে লিখে দেওয়া মেমোরি ঠিক আছে এটা কি হচ্ছে আমার রিসেট এটা কী হবে সেট এটা কী হবে টগল এটা কেন লিখতে বললাম যখনই তুই এটা লিখবি এক্সামে বুঝতে পারবে যে ছেলে মেয়েটা ওকে এক্সপ্লেন দ্য ইউজ অফ ক্লিয়ার টার্মিনাল সিকোয়েন্স সার্কিট কি করে লিখবো ফার্স্ট আমার কাজ হচ্ছে একটা ফ্লিপফ্লপ ড্র করা এটা আমি দেখতাম হচ্ছে এফ আর অর জে কে ঠিক আছে আউটপুট কি কিউ এন প্লাস ওয়ান কিউ এন প্লাস ওয়ান বার ঠিক আছে এখানে আমি দিলাম হচ্ছে ক্লিয়ার ঠিক আছে যখন আমি এটা দিলাম তার মানে কি এখানে আমি বলবো দিস উইল বি লো ক্লিয়ার ঠিক আছে কি লিখবো ক্লিয়ার ইনপুটটা হচ্ছে সরি হাই হাই ক্লিয়ার লো কখন হবে লো হবে যদি এখানে একটা বাবল লাগাই ঠিক আছে তাহলে দেখ ক্লিয়ার কি আমি লিখবো ক্লিয়ার টার্মিনালে যদি আমি ওয়ান দিই তাহলে কি হবে তাহলে আউটপুট ইভেন প্লাস উইল বি অলওয়েজ জিরো ঠিক আছে এই ক্লিয়ার ওয়ান দিলে আউটপোর্ট হবে জিরো ঠিক আছে কিন্তু ক্লিয়ার যদি জিরো দিই তাহলে আমার কোনো যায় আসছে না কেন এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ হাই ঠিক আছে তার মানে যখন আমরা কাজ করবো সার্কিটে তখন যেন ক্লিয়ারটা আমার কোনো ইম্পোর্ট না থাকে জিরো থাকে ঠিক আছে অ্যাক্টিভ হাই ক্লিয়ারের জন্য তাহলে সার্কিটটাকে কাজ তো করতে হবে আমাকে জি আর কে এর ভ্যালু চেঞ্জ করে করে তাই তো আর যদি ক্লিয়ার করার দরকার পড়ে আমি কী করবো ওয়ান দিবো আউটপ্রো হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এইটুকুলি ক্লিয়ার না ঠিক আছে আর যদি দেখি যে নাম্বার বেশি আছে তাহলে একটা ফ্লিপফ্লপ ড্র করবি ড্র করে এভাবে যেহেতু বুঝেছি ফার্স্ট ফার্স্ট টাইম বুঝেছি এভাবে ড্র করবি তো এখানে ক্লিয়ার ইনপুটটা দেখাবি কি কাজ করে কি করে কাজ করে ওকে নেক্সট ডিফারেন্সিয়েট বিটুইন কম্বিনেশনাল এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট এটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমি দেখ কম্বিনেশনাল সার্কিট কোনগুলো কম্বিনেশনাল সার্কিট এর নাম থেকে বোঝা যাচ্ছে তোদের যে আমি নর্মালি লজিক গেট গুলোকে কম্বাইন করে যে সার্কিট পাবো সেটা হচ্ছে কম্বিনেশন সার্কিট আর কম্বিনেশন সার্কিটে আউটপুট কি হবে কম্বিনেশন সার্কিট আউটপুট উইল অলওয়েজ ডিপেন্ড অপন প্রেজেন্ট ইনপুট অনলি ঠিক আছে শুধু প্রেজেন্ট উপর ডিপেন্ড করবে ঠিক আছে কিন্তু সিকুয়েন্সিয়াল সার্কিট মানে কি হবে এটা প্রেজেন্টের উপর তো ডিপেন্ড করবেই প্লাস এ পাস্ট আউটপুটের উপর ডিপেন্ড করবে কেন এখানে যখনই আমরা লিখছিলাম এটা তো টেবিলাম সার্কিট এখানে দেখ আমার প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে আউটপুট কি ছিল পাস্ট তার উপরও ডিপেন্ড করছে ঠিক আছে তো দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য কম্বিনেশন অ্যান্ড সিকোয়েন্সিয়াল এবার দেখ যখনই আমরা বললাম যে সিকুয়েন্সিয়াল সার্কিটের আউটপুট প্রেজেন্ট ইনপুটের সাথে পাস্ট আউটপুটেও লাগছে তার মানে কি সিকুয়েন্সিয়াল সার্কিটে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট কি হলো মেমোরি মেমোরি দরকার ঠিক আছে তো সিকোয়েন্সিয়াল সার্কিট মেমোরি ছাড়া চলতে পারবে না ঠিক আছে কিন্তু কমন সার্কিটে কোনো মেমোরি দরকার নেই তার মানে বলতে পারি সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ ইকুয়াল টু কম্বিনেশনাল প্লাস মেমোরি ঠিক আছে বা যদি ডায়াগ্রাম দিয়ে দেখতে চাস কি করে ড্র করতে পারি এখানে আমি করবো হচ্ছে কম্বিনেশনাল ইনপুট এটা হচ্ছে আউটপুট এখান থেকে ফিডব্যাক যাবে সেটা হচ্ছে কি মেমরি ঠিক আছে দিস দিস সেট উইল বি সিকোয়েন্সিয়াল এই সার্কিটটা যদি ড্র করে দিস এনাফ আর কিছু দরকার নেই ঠিক আছে ড্র এ ডি টাইপ ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেটস ভালো কোয়েশ্চেন কেন নর্মালি আগে ডি টাইপ ছিল কি পাতি জে আর এস আর ডি করে দিচ্ছিলাম তাই তো যখন ন্যান্ড গেট দিয়ে বলেছে আমি জে কেতে যাবো না কেন জে কে একটু কমপ্লিকেটেড তাই তো তাহলে ফার্স্টে আমি ব্লক ডায়াগ্রাম দিয়ে ড্র করব তোরাও তাই করবি ঠিক আছে এস আর ব্লক ডি কিউ এন ইভেন বার ঠিক আছে এবার কি করবো আগে আমাকে সার্কিটটা ড্র করতে হবে ন্যান গেট দিয়ে তো আমার কাজ কি প্রথমে আমার ন্যান গেট দিয়ে আমি তৈরি করবো হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ ঠিক আছে তারপর সেই এসআর ফ্লিপ ফ্লপটাকে আমি শর্ট করব দিয়ে আমি বলবো ওটা হবে আমার ডি ফ্লিপ ফ্লপ ওকে এবার আমার কাজ কি এর মধ্যে নট গেট লাগাও এটার নাম হচ্ছে ডি ওকে এনাফ হয়ে গেল এবার কাজ কি হবে ক্লক ডি কিউ এন প্লাস ওয়ান ক্লক জিরো ডি ডোন্ট কেয়ার কিউ এন ক্লক ওয়ান ডি জিরো কত হবে জিরো ক্লক ওয়ান ডি ওয়ান ওয়ান ওকে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এক্সপ্লেন দ্য অন্য জায়গায় ড্র করে দিয়েছি আমার টেস্ট করে দিয়েছি এটা মুছে দিই ওকে এটা মুসছে না তো থাকে এটা অসুবিধা নেই ঠিক আছে কোশ্চেনটা দেখছি দা সার্কিট ডায়াগ্রাম এক্সপ্লেন দা ফাংশন অফ এইচ টিকার জেকে ফ্রি ফ্রাম ঠিক আছে এইচ টিকার জেকে ফ্রি ফ্রামের ফাংশন অলরেডি আমি তোকে বুঝিয়েছি সেটা কোথায় বোঝালাম যখন আমি এম এস দিকে পড়ালাম এটা ঠিক আছে এইচ টিকারে কি হয় এইচ টিকারের জন্য আমি দেখবো যে শুধুমাত্র এ যে আমার ইনপুটটা কি আছে তারপরে আমি দেখবো না তো এস ট্রিকার যে ফাংশনটা জাস্ট সেম উইল বি লাইক লেভেল ট্রিকার শুধুমাত্র কী হবে এই পার্টটা যখন জে ওয়ান আর কে ওয়ান থাকবে ওই জায়গাটা চেঞ্জ থাকবে ঠিক আছে জে ওয়ান আর কে ওয়ানের জন্য এখানে কন্ডিশনটা আসবে না বোঝা গেল তো বাকি বাকি সব সেম তো এটা বললাম কি সেম এস প্রিভিয়াস অলরেডি বোঝানো আছে এবার কি বলছে এক্সপ্লেন ইউজ অফ প্রি সেট একটু আগে কি দেখালাম তোদেরকে একটু আগে আমি দেখালাম যে ইউজ অফ ক্লিয়ার ঠিক আছে জন্য হবে অলরেডি বলেছি আমি তোদেরকে প্রিটের জন্য একটা সার্কিট ডায়াগ্রাম ড্র কর যে অর দিয়ে এসে বেটার হবে তোর জন্য ড্র করতে এস আর প্রি সেট মানে কি পড়ে দিলাম প্রি সেট কিউ এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বার কি বলবো আমি এখানেই বলবো ইফ প্রি সেট ইকুয়াল টু ওয়ান

এখানে দেখ ক্লকটা ডিপেন্ড করছে এইগুলোর উপরে তাই তো কিন্তু আমার যদি এখানে যদি আমি জিরো দিয়ে দিই বা এখানে যদি ওয়ান দিয়ে দিই তাহলে আলটিমেটলি কী হচ্ছে এখানে ওয়ান দিলে এখানে ওয়ান দিলে এখানে জিরো ঢুকছে আউটপুর ওয়ান ক্লকের উপর ডিপেন্ডই করবে না তো প্রিসেট মানে কি দিয়ে আমাকে এই সার্কিটে ড্র করতে হবে দিয়ে বোঝাবি প্রিসেট যদি ওয়ান হয়ে যায় তাহলে দিস উইল বি দ্য মাস্টার ইনপুট এটা ওয়ান হলে বাকি ইনপুট যাই থাকে না কোনো সার্কিটে ইট উইল ইট ম্যাটার আউটপুট উইল বি অলওয়েজ ওয়ান ওকে জাস্ট লাইক ক্লিয়ার

অলরেডি দেওয়া আছে তাও করে দিচ্ছি বারবার তো লেখা যায় না এস আর প্রথমে বলেছে মানে কি ক্লক নিব এখানে আমি ঠিক আছে কিউ এন প্লাস ওয়ান কিউ এন প্লাস ওয়ান বার ঠিক আছে ক্লক জিরো এস ডোন্ট কেয়ার আর ডোন্ট কেয়ার প্রিভিয়াস স্টেট এবার কী হবে ক্লক ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 কী হবে জিরো জিরোতে মেমোরি জিরো ওয়ান ওয়ান জিরো এটা কি হয় ওয়ান ওয়ান বা এটাকে আমি লিখে দেখুন ডোন্ট কেয়ার কেন ডোন্ট কেয়ার বললাম তার কারণ হচ্ছে দিস উইল বি দ্য ফর স্টেট ওয়ান ওয়ান লিখবি দে লিখবি যে কিউ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ এন প্লাস ওয়ান বার দ্যাট ইজ নট পসিবল ঠিক আছে তার মানে কি লিখবো দিস উইল বি একটা যে ফরবিডেন স্টেট এটা কার জন্য এটা গেল হচ্ছে আমার এসআর এর জন্য গেল ঠিক আছে এবার আমি করবো কি জে কে করবো তো জে কে জন্য দেখ আমার কি হবে শুধুমাত্র লাস্ট ডেটটা আলাদা আমি কি করলাম জাস্ট কপি পেস্ট করলাম যে কে ওকে এবার দেখ কি হবে ওয়ান 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 কি লিখবো এখানে আমি কিভেন বার কিভেন ঠিক আছে এটা কি হবে টগল স্টেট ওকে মেমোরি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টুথ টেবিল দিলে কিন্তু লিখবি তাহলে তোর মার্কসটা ফুল মার্কস পাবি রিসেট সেট এটা কেন রিসেট বলে দিবি যে এই জেকের জন্য নয় এসআর জন্য লিখে দিবি যে রিসেটে ওয়ান আছে তাই রিসেট আউটপুট জিরো সেটে ওয়ান আছে তাই সেট ওকে এবারে এই কোশ্চেন বলেছে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এ মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ উইথ প্রিসেট এন্ড ক্লিয়ার ওকে এতক্ষণ ধরে আমরা দেখ অলরেডি জেকে ফ্লিপ ফ্লপ পড়লাম প্রিসেট এন্ড ক্লিয়ার পড়লাম ঠিক আছে ইভেন আমরা এম এস ডিকেও পড়েছি কিন্তু এখানে কোশ্চেন একটু কম্বিনেশন করে দিয়েছে এবার দেখ কি আবাদ আছে এটাতে আগেরবার যে এম এস ডি পড়লাম সেই এম এস ডি কেমন ছিল এমএস ডি কেটার পড়েছিলাম হচ্ছে ওকে এটা আমি বলেছিলাম জে কে এস আর কিউ এন কিউ এন বার ঠিক আছে এটা হয়েছিল আর এটা ছিল যে কে আর ক্লকটা কি হয়েছিল ক্লকটা নিজেদের মধ্যে নট গেটে কানেক্ট ছিল তাই তো ইভেন কোনো কোনো জায়গায় দেখবি যে এই এসআরটা জায়গায় জে আর কেউ দেওয়া আছে কিন্তু দুটো কিন্তু সেম কেন সেম দেখ আলটিমেটলি তোকে আমি বলেছি যে এইটা হচ্ছে আমার কিউএন আর এটা হচ্ছে আমার কিউএন বার তাই তো তাহলে দেখ জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল থেকে আমরা কি দেখতে পাই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কি মেমরি তাই তো এটা কি জিরো

তাই জন্য আমি এসআরও ইউজ করতে পারি জেকে ইউজ করতে পারি কেন ফ্লিপ ফ্লপ ইকুয়াল টু জেকে ফ্লিপ ফ্লপ ওয়ে জিরো ওয়ান ওয়ান জিরো যদি ইনপুটটা জিরো ওয়ান আর ওয়ান জিরো হয় তাহলে এস আর জেকে টা সেম থাকে কোনো অসুবিধা হয় না তো এখানে আমি এস আরও লিখতে পারি যে লিখতে পারি ওকে প্রবলেম নেই আবার তুই কোনো জায়গায় কেমন থাকবে এখান থেকে ফিডব্যাক থাকবে ঠিক আছে ফিডব্যাক থাকবে ওটাও কোনো জাস্ট এই যে জেকেটা আমি ড্র করেছি না তো আলটিমেটলি ফিডব্যাকটাও ধরা আছে তো ব্লক ডায়াগ্রাম যখন ড্র করব তখন সিম্পলভাবে এটা ড্র করলেই হবে কোনো অসুবিধা নেই এবার দেখ কোশ্চেনটা কী দিয়েছে ন্যান গেট দিয়ে ড্র করতে বলেছে ঠিক আছে কেন ন্যান গেট দিয়ে ড্র করবো আমি দেখ প্রিসিডেন্ট ক্লিয়ার চেয়েছে তো প্রিসিডেন্ট ক্লিয়ার যখন দিয়েছে তখন আমাকে ন্যান গেট দিয়ে ড্র করে দেখাতে হবে যে প্রিসিডেন্ট ক্লিয়ার ইনপুটটা কোথায় আছে ওকে তাহলে এটা যদি আমার নর্মাল হয় তাহলে এবার আমি যাবো হচ্ছে ন্যান গেট দিয়ে কেউ ড্র করবো তাহলে দেখ অলরেডি বুঝতে পারছিস ফার্স্টে আমি এটাকে এস আর না নিয়ে সরি যে কে এসআর নেব কেন আমার এসআরকে ড্র করা ইজি ওকে তাহলে আমি প্রথমে ড্র করছি এসআর ফ্লিপ ফ্লপ কেমন হবে ফার্স্ট টাইম একটা ন্যান্ড গেট নিলাম এখানে ক্লক পালস থাকবে এই যে ক্লক পালসটা হবে এই ক্লক পালসটা আমার এর আগে ক্লক পালসের সাথে নট গেটে কানেক্ট হবে তাই আমি এটা এখানে দিয়ে রাখলাম ঠিক আছে এরপর হবে এখানে আমার একটা এন গেট ফিডব্যাক ওকে দিস উইল বি কিউ এন দিস উইল বি কিউ এন বার ওকে এখান থেকে ইনপুট আছে এখানে আমাকে কি করতে হবে আয়ারটেন এস আর ফিল্ড ড্র করতে হবে ওকে এই যে ফ্লিপফ্লপটা আছে এই ফ্লিপফ্লপ থেকে ইনপুট যাবে ফিডব্যাক এখানে নামে কি ক্লক আসবে এই দুটো ক্লক নিজেদের মধ্যে কি হবে নর্গের দিয়ে কানেক্ট হবে ঠিক আছে দিস উইল বি কে অ্যান্ড দিস উইল বি কে ওকে তো এই ক্লকটা আমি মুছে দিচ্ছি এটা খুবই অসুবিধা নেই ওকে এবার দেখ আমি ফার্স্টে কি দেখতে পাচ্ছি যে এটা আমি অলরেডি দেখেছি এটা জেকে ফ্লিপ ফ্লপ তাই তো এটা জেকে ফ্লিপ ফ্লপ ছিল এটা ধার ছিল তাহলে কি আমার ফিডব্যাক দরকার তো তাহলে ফিডব্যাকটা কি হবে আমি ফিডব্যাকটা অন্য কলে দিয়ে ড্র করছি এর সাথে কালকে ফিডব্যাক আর একটা ফিডব্যাক কি হবে তাহলে দেখ এখানে আমি আলটিমেটলি যেটা ড্র করে ফেললাম তাই তো এবার এটা তো বুঝতে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ তাই তো তাহলে আমি যদি এখানে যদি ওটা ড্র করে দিই তাহলে কেমন হবে এটা সো দিস উইল বি মাস্টার আর এই পার্টটা হচ্ছে আমার কি বুঝতে পারছি এটা মাস্টার স্লেপ হয়ে গেল ঠিক আছে ন্যান গেট দিয়ে তৈরি হয়ে গেল এখানে কোশ্চেন কি দিয়েছে আমাকে বলতে হবে কি ক্লিয়ার করবো অলরেডি আমরা জানি প্রিসেট ক্লিয়ার কি করে হয় এখানে একটা বাবল থাকবে এখানে যাবে হচ্ছে প্রি সেট জায়গা নেই তো আমি এবার লিখলাম ঠিক আছে এখানে একটা বাবল থাকবে হবে কি ক্লিয়ার ওকে তা বোঝা গেল মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনটা এটা হচ্ছে প্রিসেট যেটা জাস্ট আমি প্রথমে পড়েছিলাম এই যে ন্যান্ড গেটটা আছে এইটা এবার তোরা অনেকে বলতে পারিস যে দাদা এইখানে কেন দিলাম না এটা কেন দিলাম তার মেন কারণ হচ্ছে দেখ এটা তো মাস্টার অর্ডার কার থেকে যাবে মাস্টার থেকে যাবে তাই প্রিসেট ক্লিয়ারটা যাবে কি প্রি সেট আর ক্লিয়ার দুটোই মাস্টার হবে থাকবে ঠিক আছে আর অলরেডি আমি ফার্স্টেই বলেছিলাম যে এসআর ফ্লিপ পড়ানোর সময় যে এই যে ন্যান গেটটা আছে এই ন্যান গেটের মধ্যে প্রিসেট ক্লিয়ার যায় তাই আমি করলাম এবার আমার কি দরকার অ্যাক্টিভ হাই প্রিসের দরকার তাই আমি এখানে অল্টটা বাবল রেখে দিচ্ছি কেন প্রিসের যদি ওয়ান যায় তাহলে ন্যান গেটের মধ্যে কত জিরো যাবে তার মানে এটা ওয়ান চলে যাবে ঠিক আছে এখানে ওয়ান চলে যাওয়া মানে এটা জিরো তাই তো ওয়ান জিরো মানে এটা ওয়ান এটা জিরো তাহলে কি ফ্লিপটা সেট হয়ে গেল সিমিলারলি ক্লিয়ারলি যদি ওয়ান দিয়ে আমি ক্লিয়ারে তাহলে কি এটা জিরো তার মানে কি এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা ওয়ান ওকে বোঝা গেল তো এটা হচ্ছে মাস্টার অফ জেকে ফ্লিপ ফ্লপ উইথ প্রিসিডেন্ট ক্লিয়ার ইনপুট ঠিক আছে ইভেন কোশ্চেন যদি এটা দেয় যে ড্র দ্য সার্কিট ডাইনিং অফ মাস্টার মাস্টার্স অফ জেকে ফ্লিপ উইথ ন্যান্ড গেট এটা ড্র করলেও হবে ওকে আর ব্লক ড্রাইং হলো এটা কোনো প্রবলেম নেই এটুকুতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখ হোয়াট আর দ্য ফাংশন অফ প্রিসেট অ্যান্ড ক্লিয়ার অফ ফ্লিপ সার্কিট অলরেডি আমি এখানে বোঝালাম কী করে ফ্লিপ প্রিসেট আর ক্লিয়ার ফাংশনটা কি ইউর ফার্স্ট কোয়েশ্চনে বুঝেছি ঠিক আছে তাহলে আমি লিখে দিচ্ছি সেম অ্যাজ প্রিভিয়াস

তা আমি সার্কিট দিয়ে পড়েছিলাম তাই তো আলটিমেটলি আমি এই সার্কিটটা আমাকে ড্র করতে হবে ঠিক আছে তো আমি সেই সার্কিটটা ড্র করে নিচ্ছি একবার এখানে কি লিখবো এখানে প্রথমে ফার্স্ট আমি ড্র করবো একটা এসআর আপি তোরা ড্র কর তোর অলরেডি তো বুঝতে তো পারছিস কী হবে তো ড্রটা করে নে এটা হচ্ছে আমার ইয়েস এটা হচ্ছে আমার আর তাই তো আর অলরেডি তোকে দেখালাম যে এখান থেকে একটা ফিডব্যাক ছিল তো এখানে ঢুকছিল তো তাহলে এই যে ঢুকছিল এখানে এটা এটা কি করবো আমরা সেটা আমরা একটা এক্সট্রা অ্যান্ড গেট লাগাবো অ্যান্ড গেট দিয়ে ইনপুটটা মেসে দেবো কেন এখানে আমাকে এসআরটা আলাদা করে দেখাতে হবে ঠিক আছে তাহলে আমি কি করবো এখানে আমি একটা এক্সট্রা গেট লাগাচ্ছি এইটা হবে আমার এখানে যে যার ফিডব্যাকটা যাবে এখান থেকে ঠিক আছে আর এখান থেকে ফিডব্যাকটা যাবে হচ্ছে দিস উইল বি কে ওকে আর এটা হবে ক্লক ওকে তাহলে দেখ এই সার্কিটটা আমার এসআর ফ্লিপ ফ্লপ কোনটা এটা হচ্ছে আমার এসআর ফ্লিপ এই ইয়েলো পার্টটা হচ্ছে কি এসআর ফ্লিপ ফ্লপ তাই তো আর এই যে ব্লু কালার যেটা দেখছি সেটা হচ্ছে কি জে কে ফ্লিপ ফ্লপ তাই তো তাহলে দেখ আমাকে যদি এক্সপ্রেশন বার করতে হয় তাহলে কি বার করতে পারি এটা হচ্ছে জে ঠিক আছে আর এখান থেকে কি এটা হচ্ছে আমার কিউ এটা হচ্ছে কিউ বার কিউ এন তাই তো তাহলে এই পয়েন্টে ঢুকছে আমার কিউ এন বার আর এই পয়েন্টে ঢুকছে আমার কিউ এন তো আর এখানে লিখতে পারি আর ইকুয়াল টু কে ইন্টু কিউএন ঠিক আছে এখানে দেখ আমরা কি করে করলাম অঙ্কটা এই অঙ্কটা আমরা এভাবে করলাম যে এক্সপ্রেশনটা বার করলাম মানে গ্রাফ থেকে মানে সরি সার্কিট ডায়াগ্রাম থেকে তাই তো তাহলে আমরা কি করেছি সার্কিট ডায়াগ্রাম আমি জানি যে কেফি ফ্লপ কিভাবে দেখতে হয় ঠিক আছে সেই ফি ফ্লবটা থেকে কি করে আনা যায় সেটা আমি অলরেডি করালাম দিয়ে ওখান থেকে এস আর এর টার্মসে বার করলাম যে ইকুয়াল টু কত হবে জে আর কে দিয়ে ঠিক আছে সেটা বললো ইকুয়াল টু জে কিউবার এর আর ইকুয়াল টু কে কিউএন ঠিক আছে তাহলে আমরা এখানে কি করলাম সার্কিট ডায়াগ্রাম থেকে দেখালাম যে এস আর এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি হবে জে কে আর কিউএন তাই তো এটা আমরা জাস্ট জানি অলরেডি যে এসার দিয়ে যে তৈরি করা যায় তাই জন্য করতে পারলাম তাই তো কিন্তু সাপোজ যা তোদের এক্সামে দিলো আননোন কোনো কোন ফ্লপ তৈরি করতে দিল যার আমাকে টেবিল দিয়ে তখন কি করবি তখন তো পারবি না তার জন্য তোদেরকে আমি দেখাবো এবার ফ্লিপ ফ্লপের কনভার্সন মানে কী করে একটা ফ্লিপ ফ্লপকে কনভার্সন করতে হয় স্টেপ কি স্টেপ ওয়ান আমার যে ফ্লিপ ফ্লপ কনভার্সন করবো ফার্স্ট হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক টেবিল তৈরি করা characteristic table of unknown flip flop মানে যেটা আমি তৈরি করতে চাইছি সেটা তৈরি করব ঠিক আছে কি করব তাহলে সেটা এখানে আমি কাকে তৈরি করতে চাইছি এখানে এখানে আমি যে তৈরি করতে চাইছি তাই আমি কি করব যে কে কিউএন কিউএন প্লাস 1 তাই তো তাই তো ধরে আমি অলরেডি ক্যারেক্টারিস্টিক পড়েছি যে जेके फ्लिप फ्लॉप कैरेक्टर टेबल की है যে কে আর য়ে দেখব্টিপটা কি আছে কি কি হতে পারে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে দেখ এই যে আছে এইগুলো করা যায় এইটা হচ্ছে আমার মেমোরি এটা হচ্ছে রিসেট এটা হচ্ছে সেট আর এটা কি হবে এটা হচ্ছে আমার টগল তাই তো তাহলে দেখ এখানে কত আছে এখানে আমি এখানে ড্র করে এখানে একটা জিরো জিরো মেমোরি মানে কি যা আছে তাই যাবে তাহলে জিরো ওয়ান ওকে রিসেট মানে কি জিরো জিরো সেট ওয়ান ওয়ান টগল মানে কি ওয়ান জিরো কোনো প্রবলেম নেই তাহলে ফার্স্ট স্টেপ হবে এটা নেক্সট স্টেপ কি হবে নেক্সট স্টেপ হচ্ছে আমার এখানে এক্সাইটেশন টেবিল দিয়ে এস আর আর কে বার করা কেন এক্সাইটেশন টেবিল বললাম দেখ ক্যারেক্টারিস্টিক টেবিল মানে হচ্ছে যে আর কে দিয়ে দেখবো প্রিভিয়াস স্টেট কত থাকলে নেক্সট স্টেপ কি হয় বাট এক্সাইটেশন টেবিল কি এক্সাইটেশন টেবিল মানে হচ্ছে কিউ আর কিউ এন প্লাস ওয়ানের চেঞ্জটা দেখবো এস এর ভ্যালু দিয়ে তাই তো তাহলে ফার্স্টে কি আছে জিরো থেকে জিরো জিরো থেকে জিরো যাওয়া মানে এটা কি হতে পারে আইদার এটা হতে পারে আমার মেমরি তাই তো মেমরি মানে কি এস ইকুয়াল টু জিরো আর টু জিরো আর এটা কি হতে পারে রিসেট রিসেট মানে কি জিরো

আর কি ওয়ান থেকে জিরো মানে কি রিসেট মানে কি জিরো ওয়ান বোঝা গেল তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এস আর আর পেয়ে গেলাম এবার দেখ আমাকে যে কে ফ্লিপ ফ্লপ তৈরি করতে হবে কার থেকে এস আর থেকে তাহলে আমার কি দরকার আমার এস আর আর এর ইকুয়েশন দরকার ইন টার্মস অফ যে কে আর আউটপুট হচ্ছে কিউএন তাই তো কেন কিউএন আউটপুটে এসে তো এস আর ও তো আছে না এস আর আর এ কিউএন পাবো আর জে আর কে নতুন তাই তো তাহলে আমি এস আর এর ইকুয়েশনটা বার করবো ইন টার্মস অফ জে কে কিউএন তার মানে হচ্ছে এই যে টার্মটা আছে যে কে এটা আর আমি এস কে লিখতে পারি এখানে এস ইকাল টু কি লিখতে পারি আমি মিন টার্ম কত ছেড়ে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফোর সিক্স প্লাস ডোন্ট কেয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে এস আর আর কে কী লিখতে পারছি এখানে আমি মিন টার্ম কত হচ্ছে এখানে থ্রি অ্যান্ড সেভেন প্লাস ডোন্ট কেয়ার জিরো প্লাস টু বোঝা গেল এটুকু তাহলে এখানে যদি আমি ইকুয়েশানটা কেম্যাপ দিয়ে ফ্লপ করি তাহলে কি লিখে নিচ্ছি লিখে নিই এখানে আমি এস ইকাল টু ফাংশন অফ জে কে কিউএন ওকে

জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 ওকে তাহলে দেখ এখানে কত আছে এসের জন্য চার আর ছয় চার আর ছয় মানে কত এখানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স কত আছে এক আর পাঁচ এটা হচ্ছে কত এক আর পাঁচ মানে কত এটা পাঁচ তাহলে দেখ এখানে গ্রুপিংটা কী হবে গ্রুপিংটা হচ্ছে এটা একটা গ্রুপ হবে আর কোনো গ্রুপ হবে না কেন ডোন্ট কেয়ার আমার দরকার নেই কেন তাই তো তাহলে এর গ্রুপটা থেকে লিখতে পারি এস ইকাল টু কত হবে ইক টু জে ইন টু কিউ কিউ এন এন বার বার কেন এই দুটো ওয়ানের জন্য দেখ আমার যেটা কমন আছে উপরে কে জিরো জিরো ওয়ান জিরো মানে কি কে বার কিউ এন বার কে কিউ এন বার তাহলে কিউ এন বার কমন তাহলে কিভাবে হলো এস ইকুয়াল টু জে কিউ এন বার ওকে সিমিলারলি যদি এখানে আমি আটটা বার করি যে জিরো ওয়ান কে কিউএন জিরো 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 ওয়ান 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 জিরো তিন আর সাত মানে এই দুটো আর ডোন কেয়ার কথা জিরো আর টু জিরো মানে ডোন্ট কেয়ার আর দুই হচ্ছে এটা ডোন্ট কেয়ার দেখ তাহলে ডোন্ট কেয়ার দরকার পড়ছে না গ্রুপ কী হবে গ্রুপ হবে মানে এটা ওকে এই গ্রুপ থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল টু কত হচ্ছে কে ইন্টু কিউএন তাহলে কি এসিকোয়াল টু এটা বেরোলো আর ইকোয়াল টু কত বেরোলো কে ইন্টু কিউএন তাহলে দেখ যদি আমি এটা কপিপেস্ট করে নিয়ে গিয়ে উপরটা নিয়ে যায় তাহলে দেখি এটা এসছে কিনা তাহলে আমরা যে সার্কিট ডায়াগ্রাম থেকে যেটা তৈরি করেছিলাম ঠিক আছে সেখানে কি পেয়েছিলাম আমরা সেখানে আমরা পেয়েছি এস ইকাল টু জে কিউ বার দেখ আমরা ক্যালকুলেশন দিয়ে পেলাম এস ইকাল টু জে বার আর কে ইকাল টু কি আর ইকাল টু কে এসছে কে ইন্টু কিউ এন এখানে দেখ আর ইকাল টু কে ইন্টু কিউ এন তাহলে আমরা এই কঙ্কটা সার্কিট দিয়ে করতে পেরেছি কেন আমরা জানি যে কি করে একটা এস থেকে জেকে যাওয়া যায় তাই পেরেছিলাম আর দেখ অ্যান্সার মিলেছে কিন্তু অ্যাকচুয়াল ওয়ে কি অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে যেটা আমি বানাবো তার ক্যারেক্টারিস্টিক্স টেবিল যাকে দিয়ে বানাবো তার এক্সাইটেশন টেবিল সেখান থেকে আমি এস আর কে সাপোজ যাকে দিয়ে বানাবো সেটা কে বার করবো অ্যাজ আউটপুট কার রেসপেক্টে এই ইনপুটটা দিয়ে দিয়ে সেটা আমি কেম্যাপ করবো কেম্যাপ করবো সলভ করবো সলভ করবো বেরিয়ে যাবে ঠিক আছে এবার যদি আমি ডায়াগ্রাম ড্র করতে হতো আমি কী করতাম আমার কাছে কি এখানে এস আর আছে তাহলে আমি একটা এস আর ফিলপ ড্র করে নিচ্ছি ওকে তাহলে এটা আমার কি এস এটা কি আমার আর এটা আমার কিউএন এটা আমার কিউএন বার তো তাহলে কি এখানে আমি লিখে নিচ্ছি এগুলো এবার আমার কি দরকার আমি যে কে করবো যে এর জন্য কি বেরিয়েছে যে ইকলু বেরিয়েছে সরি এস ইকলটা বেরিয়েছে জে ইন্টু কিউএন তাই তো তাহলে আমি কি করবো এস এখানে একটা গেট লাগালাম এখানে আমি দিলাম যে এখানে আমি কি দেবো এন বার ওকে কানেক্ট করে দিলাম এখানে একটা গেট হলো এখানে কি আসবে কে এখানে অবশ্যই ক্লক থাকবে কে কার সাথে আছে কিউএন এর সাথে তাহলে কি হলো কিউএন বার তাহলে আমরা যে সলভ করলাম সে অনুযায়ী কি সার্কিট কি বেরোলো এই সার্কিটটা টা বেরোলো তাই তো আর আমরা জানি দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম জে কে ফ্রি ফ্রম এসএফ ফ্রি ফ্রাম বুঝে গেলো তো তাহলে আমি এই জন্য তো ক্লাসে বলেছিলাম যে এইটা নর্মালি সিলেবাসে নেই তাই না দেখ কোশ্চেনে কিন্তু কঠিন দেয়নি জাস্ট বলেছে যে যে কে তৈরি করে এস আর দিয়ে সার্কিট ডায়গ্রাম থেকে ইজিলি বেরিয়ে যাবে তখন নতুন কোনো ফিল্ডফর্ম দেয়নি বা সেটা দিতেই পারে ঠিক আছে এই কারণে তোকে আমি এক্সারেশন রেল পড়েছি ক্যারেক্টারসিস রেল পড়েছি ঠিক আছে তো এই নিয়ে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল ফ্লিপ ফ্লপ কনভার্সন সেটা আমি করে দিলাম ড্র এ ক্লক এস আর ফ্লিপফ্লপ সার্কিট ইউজিং টু ন্যান্ড গেটস অ্যান্ড এক্সপ্লেন ইস এটা হবে টু ইনপুট ন্যান্ড গেটস এক্সপ্লেন ইস অপারেশন প্রপার স্টেট টেবিল তাই কী হবে সেম ফার্স্ট কোয়েশ্চেনটাই যেটা ছিল টু ইনপুর গেট বি ক্লক ইস উইল বি কিউএন প্লাস ওয়ান কি তাই তো কি হবে এখানে আর ক্লক জিরো

তাহলে কি কিউএন পার পার হয়ে যাবে অলওয়েজ ওয়ান আর এটা যদি ওয়ান হয় এখানে ওয়ান যাবে এটা হয়ে যাবে কি জিরো সিমিলারলি যদি ওয়ান ওয়ান জিরো হয় তাহলে ওয়ান ওয়ান জিরোতে কী হবে অন্য কালিতে লিখছি আমি এটা হয়ে যাচ্ছে ওয়ান এটা হচ্ছে আমার জিরো ঠিক আছে তাহলে দেখ ওয়ান ওয়ানে কি এটা জিরো এটা ওয়ান দ্যাট মিন এ আউটপুটটা হয়ে যাবে কি ওয়ান এই আউটপুটটা হয়ে যাবে জিরো তাই করলাম আর যদি ওয়ান ওয়ান হয় ওয়ান ওয়ান কী হবে এটা ওয়ান 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 তার মানে কি এ পয়েন্টে জিরো এ পয়েন্টে জিরো তার মানে দিস উইল বি ওয়ান দিস উইল বি ওয়ান তার মানে কি এটা ওয়ান হবে ওয়ান হবে এটা তাই তো তা আমরা এখানে বলতে পারি যে এই পয়েন্টটাতে এস আর আর ওয়ান ওয়ান হলে কিউ এন কিউ এন বা দুটোই ওয়ান আসছে তার মানে কি দিস উইল বি ফরবিডেন স্টেট অর ইনভার্টেড স্টেট ওকে দ্যাটস অল এক্সপ্লেন হাও এ এসার ফিফ ফ্লপ কনফার্টে ইন্টু এ ডি এল ফিফ ফ্লপ অলরেডি আমরা কি দিয়ে করেছি যে কে দিয়ে করেছি এসার দিয়েও করেছি আবার বলে দিচ্ছি এখানে এস আর কি করবো আমরা একটা নট গেট লাগাবো ক্লক এটা হচ্ছে ডি কিউ এন প্লাস ওয়ান কিউ এন প্লাস ওয়ান বার কি করব আমি এখানে ক্লক ডি কেন এখানে জিরো দিলে কি হবে এস জিরো আর ওয়ান রিসেটে মানে কি মানে আউটফুট হয়ে যাবে কত 0 তাই জিরোতে জিরো এবার ওয়ান দিলে কি হবে এস ওয়ান আর জিরো সেটে ওয়ান আছে মানে কি ওয়ান হয়ে যাবে তাই ওয়ান ওকে ডিসটিংকুইজ বিটুইন কম্বিনেশন অ্যান্ড সিকুয়েন্সের লাইক সার্কিট দেখ দু হাজার সতেরো পনেরো বারো তে এসে বাইশ এন করেছিলাম ঠিক আছে তো অলরেডি বোঝাই বোঝানো হয়ে গেছে সেম হোয়াট ডি ইউ মিন বাই ফর কন্ডিশন ফ্লিপলপ ফরবিন কন্ডিশন কি ফরবিন কন্ডিশনের জন্য প্রথমে এসআর আর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে ঠিক আছে আমি ড্র করে নিচ্ছি কিউএন বার এস ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে ফরমুলে সার্কিট সার্কিট ড্র করতে হবে কি হলো এস ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে কি হবে এই পয়েন্ট আসবে জিরো এই পয়েন্ট আসবে হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এই দুটো আসা মানে কি যেহেতু ন্যান গেটের আনকন্ট্রোল ইনপুট জিরো তার মানে কিউ এন ওয়ান কিউএন বার ওয়ান তাম কি দেখতে পাচ্ছি কিউ এন ইকুয়াল টু কিউ এন বার যেটা পসিবল নয় তাই জন্য কি বলে হচ্ছে স্টেট খুব ইজি ওকে ইজ ইন ঠিক আছে দেখ অলরেডি আমি তোকে এম এসে বুঝিয়েছি এচ ট্রিগারিং ফ্লপ তাও একবার বলে দিচ্ছি এচ ট্রিগারিং লেভেলটি ডিফারেন্স কি এজ ফ্রিগারিং মানে আমার ফ্লপটা শুধুমাত্র এই এ যে আর কে এর যা চেঞ্জ থাকবে এটা ধর যে আর ধর এটা হচ্ছে কে তো এই এজে শুধুমাত্র যে যে এর ভ্যালু কত কের ভ্যালু কত সেটাকে শুধু নেবে ঠিক আছে যদি এটা পজিটিভ এজ হয় নেগেটিভ এজ হলে কী হবে এই পয়েন্টটাতে শুধু এই পয়েন্টটা নেবে আর বাকি স্টেটে কিছু নেবে না ঠিক আছে লেভেলে কী হয় লেভেল প্রিগারিং মানে হচ্ছে ও এই হোল লেভেলটা নেবে এই গোটা লেভেলের মধ্যে যে আর কে এর যত চেঞ্জ আছে সব চেঞ্জকে কনসিডার করা হবে লেভেলের জন্য এজের জন্য শুধুমাত্র এটা ঠিক আছে যদি আমি তোকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি ঠিক আছে সেটার যে সলিউশন আছে সেটা আমি ইউটিউবে আরেকটা পাবলিশ করবো ঠিক আছে সেখানে আমরা লেভেল ট্রিগারিং এস ট্রিগারিং দিয়ে ওয়েব ফর্ম দিয়ে বুঝবো ওকে হাউ টু আজ জে কে ফ্লিপ ফ্লপ ডিফার ফ্রম এস আর ফ্লিপ ফ্লপ দেখ অলরেডি আমরা জে কে ফ্লিপ ফ্লপ ডিফার ফ্রম এস আর ফ্লিপ ফ্লপ তাই না এটা আমি অনেকবার করেছি কি করে করলাম এস আর আর জে কে আমি টু টেবিল ড্র করবো এস আর কিউ এন প্লাস ওয়ান জেকে Qn plus প্লাস ওয়ান তো এখানে কি হবে জিরো 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 দুটোর ক্ষেত্রে কি বলেছে ক্লক ওয়ান सेम क्वेश्चन তাই না তাহলে কি হচ্ছে এখানে কিউ এর জন্য হবে এখানে জিরো জিরো মানে কি মেমরি স্টেট ওকে এটা হবে কি qn বার জিরো ওয়ান এ জিরো ওয়ান তে ওয়ান ওয়ান এ ওয়ান ঠিক আছে এখানে কি হবে সেম হবে ঠিক আছে তাহলে আমাদেরকে লিখতে হবে টু টেবিল দুটো দিয়ে যে এস আর ফ্লিপ আর জিকে ফ্লিপ লক ফার্স্টের যে তিনটে কন্ডিশন আছে এই তিনটে কন্ডিশনের জন্য সেম কিন্তু এস আর ফ্লিপ ফ্লপে একটা ড্রব্যাক আছে যেটা ফরবিডিং স্টেট যেখানে ওয়ান ওয়ান দিলে আউটপুট হচ্ছে দুটোই ওয়ান ওয়ান হয় এটা আমাকে ইউজ করার জন্য আমি নিয়ে এসছি মার্কেটে জে কে ফ্লপ ঠিক আছে সেই জন্য এটা জে কে ফ্লো এসআর ফ্লে ফ্লো ডিফারেন্স কি এস আর জে মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে যদি এস আর ওয়ান মানে জে আর কিন্তু ওয়ান দিয়ে দিই তাহলে আউটপুটটা ডিফারেন্স হতে হবে তে কী হবে টগলিং হবে এস আর কি হবে দুটোই ওয়ান ওয়ান হবে যেটা হবে স্টেট ওকে সো আই থিঙ্ক দিস ইজ অল অ্যাবাউট প্রিভিয়াসি অফ সিকোয়েন্সি অফ সার্কিট ঠিক আছে তো তোরা দেখলি যে সব কিছু তোদের অলরেডি পড়ানো আছে ঠিক আছে তো ভয় পাস্টার সামনে ইন্টারনাল আছে মানডেতে ইন্টারনালের জন্য প্রিভিয়াস ইয়ার আমি যা যা দিয়েছি সেই প্রিভিয়াস ইয়ারে যে তিন চারটি প্রিভিয়াসিয়ার আছে নাম্বার সিস্টেম লজিক সার্কিট কেম্যাপ ঠিক আছে তারপরে আছে তোর কম্পিলেশন সার্কিট আর সিকুয়েন্স প্রিভিয়াস ইয়ার দেখে চলে যা ইন্টারনালে ফুল মার্কস পাবে কোনো ভয় পাস না ঠিক আছে আর কারো যদি কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে আমাকে বলিস ঠিক আছে নেক্সট উইক থেকে আমি স্টার্ট করবো হচ্ছে রেজিস্টার আর তোদের একটা এক্সাম নেবো সেই এক্সামটা নেওয়া হচ্ছে নাইনটিনে সেই এক্সামে আপ টু সিলেবাস থাকবে সিকুয়েন্সের পর্যন্ত ওকে সো দ্যাট সর ফর টু ক্লাস ক্লাস সিও নেক্সট